স্যারকে না বলে বেরোয় গিয়ে বেরোয় চলে গেছেন, কখনো হয়েছে এরকম এক্সামের না টাইমে? তো স্যারকে অতটুকু রেসপেক্ট করতে পারলে আমাকে আপনাদের করতে প্রবলেমটা কোথায় বলেন তো? আবার আমি দিতাম না এক্সাম, আমার আমি আমার যেগুলো কথা ক্লাস শুনতে করে না নোট আমার করতাম। কথা শুনতে প্রবলেম কোথায় বলেন তো? শুনিত আপু, আমি যখন বলছি শুনেন না, নিশ্চয়ই আমার কাছে ওই প্রুফটা আছে। আপনি কি গ্যারান্টি আপনি শুনেন? আপনার কি মোটামুটি গ্যারান্টি? শুনি, আমরা অত বেশি পিয়াল, আমি পিয়ালকে বলছি, আপনারা যখন বলেছি তখন নিশ্চয়ই একজনকে বলিনি, আমি দুইজনকে বলেছি। পিয়াল পিয়াল, আপনারা ক্যামেরা অন করেন বা স্ক্রিন শেয়ার করেন, ওমর ফারুক ভাই স্ক্রিন শেয়ার করেন। আর পিয়াল, ওমর ফারুক ভাই, আপনি আপনার দেখো। টুইটার অ্যাকাউন্টটা অন করেন, বলেন আপনি কি কালকে বলতে পেরেছেন স্যার আজকে আর ক্লাস করব না, বা স্যার আমার ভালো লাগতেছে না, বা স্যার আমার নেট নাই, স্যার আমার ওয়াইফাই নাই, আপু স্যার আমার আপু ইলেকট্রিসিটি নাই, আপু স্যার আপু আমার এটা হয়েছে, আমি বলতে পারছেন? বলতেছি বলেন বলেন বলতেছি আপু, বলেন, আমি শুনবো। আমি বলি আপু, যখন মানে স্যাররা মানে ওই গুগল ডক্স এর ভিতরে একটা নির্দিষ্ট টাইম সেট করে দেয়, মানে এর ভিতরে তুমি জমা দিবা, না হলে তোমার ইমেল আমি মানে অ্যাকসেপ্ট করব না। তখন কারো যদি নেট ইস্যু হয়, আমরা তো সবাই বান্দরবান থাকি, মানে অধিকাংশই বান্দরবান থাকি, কারেন্ট চলে গেলে বান্দরবান এলাকাটা তো হচ্ছে মানে দুইটা দুইটা কারেন্ট চলে গেছে। ওমর ফারুক ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, আপনার টুইটার অ্যাকাউন্ট দেখাবেন না, আমি টুইটার শুরু করে দিব অন্য কাউকে দিয়ে। হ্যাঁ বললাম তো স্ক্রিন শেয়ার করেন। খান আমাদের লাইভের লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দেন তো, যে ভাইয়া ফটোশপে বসে বসে কাজ করতেছে। খান আমাদের কোন লেভেল লিংক? এই যে এখন যে লাইভটা হচ্ছে ফেসবুকের, এই লাইভের লিঙ্কটা আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আমি এন্টু করে যাব। লেফট, বাংলা দেখলে আমার মাথা গরম লাগে, বাংলায় বুঝি না অর্ধেক জিনিস। আপু ফ্রিল্যান্সার নাসিম বলে যে একটা যেটা ইয়া দিছেন, আপনার সাথে কি আপনাদের ইয়া আছে নাকি পরিচয় আছে? কে এই কোশ্চেনটা করতেছে? এই কোশ্চেন আনসার এখন না করে, এই কোশ্চেন আনসার এখন না করে দিন। লোকি ভাই মনে হয় আপু ভাইয়া এটা বলছিলাম আর কি, এটা আসলে বুঝছিলাম যে 7-15 দিন হয়েছে, মনে হয় আরো বেশি হয়েছে মনে হয়, আমাদের ক্লাসে শুরু দিয়ে করছিলাম আর কি আপু। আচ্ছা ভাইয়া, প্রোফাইলে যেতে হবে, অ্যাকাউন্ট খোলার সময় কিছু স্কিলস কিছু জিনিস অ্যাড করতে হয় যেটা পরবর্তীতে আর পাওয়া যায় না, সেটা কি জানেন আপনি? আপনার ইন্টারেস্ট কিছু জিনিস অপশন আসে, আমরা চলে যাই। আমি বলেছিলাম যারা খুলেননি, যারা ওপেন করেননি, তাদের অ্যাকাউন্ট পরবর্তীতে আমরা যখন টুইটারে ক্লাস করব তখন ওপেন করে নিব, তাহলে ওই টোটাল ডিটেলটা আপনারা জানতে পারতেন। এখন আপনারা কিন্তু ওই অপশনটা খুঁজে পাবেন না, টুইটারে এই একটা জিনিস ঝামেলার যে এটা অ্যাকাউন্ট আপু ওপেনিংয়ের সময় আমি আসলে আপনার ক্লাস স্টার্ট করার আগে খুলে ফেলছিলাম, যার কারণে আসলে ওইটা অফ করা যায়নি আর কি, যেহেতু আগে খুলে ফেলছিলাম। ঠিক আছে। এটাতে তো আপনার কোনো ফলোয়ার নাই, কোনো কিছুই নাই, আপনি এখন একটা কাজ করলে পারেন, এই ডিলিট অ্যাকাউন্টটাকে করে দিব বন্ধ করে, হ্যাঁ এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলে নেন, যে অ্যাকাউন্টটা প্রপার ওয়েতে গুছিয়ে নিতে পারবেন, যে অ্যাকাউন্টে প্রপার সমস্ত ইনফরমেশন আপনার থাকবে এবং প্রফেশনালি আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা তাহলে আপু এটা আমি এটা এই অ্যাকাউন্টটা ডিলিট করবো কোথা থেকে তাহলে বলেন, এখনই ডিলিট করবো আপু কি? এটি অবশ্যই এডিট করে এটাকে এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে গুছাই নেওয়া যাবে না? ভাইয়া, ওই প্রথমের যে অপশনগুলি, ওই অপশনগুলি না এডিট করলেও আসে না, এডিট করলে এটা আসবে, কিন্তু এটা আসলেও হচ্ছে কি, ওনার দেখেন ইয়ে নেই, কিন্তু ওনার কোনো ফলোয়ার নেই, ঠিক আছে? উনি কিভাবে রেডি করেছিল উনি আমাকে ওইটা বলতে পারবে না। আপনাদের কিছু জিনিস অপশন দেখাবো, যে অপশনগুলি আপনি পরবর্তীতে এডিটের কোথাও আর পাবেন না, ওই অপশনটা শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনের সময় পাওয়া যায়। তো ওই ডিটেলটা আমরা অনেকেই না জেনে অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম, তাই না? আমরা হয়তো স্কিপ করে চলে এসেছি যে আচ্ছা পরে দিব, ভিতরে দিব, কিন্তু ভিতরে এসে এটা দেয়ার আর কোনো জায়গা থাকে না, অপশন থাকে না ভাইয়া। আর ভাইয়ার যেহেতু এখন কোনো ফলোয়ার নেই, ভাইয়ার এটা খুব পুরোনো অ্যাকাউন্টও না, খুব বেশি দিন আগেরও না, ভাইয়া এটা ডিলিট করে নতুন না করে ভাইয়া খুলে নিতে পারবে। বেটার হয় আপু এটা ডিলিট করে নতুন করে করি, আপনি এখন আমাকে একটু ইনস্ট্রাকশন এটা দেন না, আমি ডিলিট করবো কোথা থেকে। হ্যাঁ আপু বলেন ভাইয়া, একটা মিনিট ওমর ফারুক ভাই, একটা মিনিট, জি ইমন জি বলেন জি ভাইয়া। প্লিজ,
এটা হচ্ছে যে আমার আমার নিজের অ্যাকাউন্টটা অনেক পুরানো, 14 সালের অ্যাকাউন্ট, ঠিক আছে? বাট ওখানে ফলোয়ার আছে 7 জন, তার মধ্যে 3 জন হচ্ছেন ফরেইনার। ওকে, এখন এটাকে আমি ডিলিট করে দিব না নতুন একটা খুলবো? না, এখন এটা আমি বলবো না যে আপনার অত পুরোনো অ্যাকাউন্ট আপনি ডিলিট করে দেন। যেমন আমি আসাবুদ্দিনকে কিন্তু, মানে আসিফকে কিন্তু আমি বলি নাই যে ভাইয়া ডিলিট করে দেন, কিন্তু আমি ওমর ফারুক ভাইয়াকে বলছি, কারণ ভাইয়া যেহেতু গ্রাফিক্যাল কাজগুলি করে, ভাইয়া যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে, এখন আপনারা চাইলেও ওইটাকে আর ব্যাক করতে পারছেন না। আপনারা চাইলেও ওই ইনফরমেশন গুলি আর ব্যাক করতে পারা যায় না, এডিট করতে পারা যায় না। ওই ইনফরমেশন গুলি এডিটের এখানে কোনো অপশনই নেই। এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে যে এডিট করা যায় কিনা, ওটা আর যায়নি, বুঝতে পেরেছেন? এখন আপনাকে আমি বলবো না যে ডিলিট করে ফেলেন, আপনাকে বলবো না যে এটাতে পুরো প্রপার এডিট করে দেওয়া যাবে, কারণ ওই অপশনটা আসবে না। ওইটা হচ্ছে আপনার স্কিলস এর এবং ওইটা হচ্ছে আপনার এক্সপার্টিজ এর একটা অপশন আসে, বা আপনার হচ্ছে চয়েস এর একটা অপশন, এরকম এক্সাক্ট অপশনের নামটা আমার মনে নেই এখন। ওই অপশনটা আসে, ওই অপশনটা না ভাইয়া জাস্ট অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করার সময় আসে, এরপরে আর আসে না। আমার সাথে ফুললি একমত ভাইয়া, দ্বিমতের কথা না। কথা হচ্ছে কি যে আমি এটাই জন্য বললাম যে ভাইয়া যে 7 জনকে ফলো দিয়েছে, এটা কি ভাইয়ার কোনো, মানে এই যে ধরেন আমরা সাকিব বলে, এটা আমার আমার কোনো দরকার নেই, 7 জন ডিলিট, আমার নতুন ভাবে দিব, শুরু করবো, সমস্যা নেই। শুনছেন ইমন? আচ্ছা ভাইয়া, অ্যাকাউন্ট ডিলিটের অপশনটা হচ্ছে মোরে যাবেন, মোর প্রোফাইলের নিচে দেখেন মোর, হ্যাঁ মোর, মোর এন্ড ওই যে উপরে থার্ড, নিচ থেকে 3 নাম্বারটা, থার্ড ওয়ান, সেটিংস এন্ড প্রাইভেসি, জি সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসিতে গেলে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের এই যে ডান পাশে স্ক্রল করে নিচে আসবেন, ডেটা এন্ড পারমিশনস, পারমিশনস এর নিচে আসেন, এই যে ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ দেখেন, দাঁড়ান কি বলেছে, ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন মে বি স্টিল অ্যাভেলেবল ইন সার্চ ইঞ্জিন সার্চ অ্যাজ গুগল, বিং, লার্ন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ইউজার নেম, ইউ ওয়ান্ট, ইউ ডোন্ট নিড টু ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এডিট, নিড টু ইউজ কারেন্ট ইউজার নেম। আপু আজিম বলছিলাম। জি আজিম, আপু হোয়াটসঅ্যাপে দিলাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ও আচ্ছা, এখানে সবাই আজিমকে কংগ্রেচুলেট করেন, আজিমের আজকে 7,000 টাকার আর্নিং হয়েছে ফেসবুক এর পেজ এর ক্রিয়েশনে। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন ভাইয়া, কংগ্রেচুলেশন আজিম ভাই, কংগ্রেচুলেশন আজিম ভাই। আপু এটা দিলে ডিঅ্যাক্টিভ করে সেম নামে এটা খুলতে পারবো না? সেম নামে ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ বলছে, ডিলিটের অপশন তো না, এটা ডিঅ্যাক্টিভ করে দে। ডিঅ্যাক্টিভ ক্লিক করবো? না না না, ডিঅ্যাক্টিভ করেন না, এটা থাকুক, ডিলিটের অপশন না, এটা থাকুক ভাইয়া। ইমন মুম্বাইয়ের ঘুম আসতেছে। হ্যাঁ ভাইয়া, এই যে আমার দেরি হয়ে গেল, সরি। না না ভাইয়া, আপনি খাওয়া দাওয়া করেন, ফ্রেশ হন, তারপরে ক্লাসে জয়েন করেন ভাইয়া। না না, পরে, সমস্যা নেই, সমস্যা নেই, পরে করে। ভাইয়া আজিমকে হচ্ছে কংগ্রেচুলেশন দেন, আজিম হচ্ছে আজকে আজিমের ফার্স্ট লোকাল মার্কেটে রানিং 7,000 টাকা পাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফজলু ভাই কি ঢাকায় এখনো? না না, আমি আছি, না না না, ঢাকা থেকে চলে। ফজলু ভাই ঢাকায়, আমার বাসায় বাড়িতে আসছে তো। আচ্ছা আচ্ছা, চিটন চলে আসছে? আমি 2 দিন ছিলাম ঢাকায়। আচ্ছা, বৃহস্পতি শুক্র শনিবার চলে আসছি। আমি অ্যাকচুয়ালি ঢাকা যাওয়ার পর থেকে একটু ঝামেলায় পড়ে গেছি, ক্লাসে একটু মন দিতে পারতেছি না, ইরেগুলার হয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি, এগুলো সব কভার করতে হবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপু তাহলে এটাকে এখন সেটিং এ মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট ভাইয়া যে আপনার এখানে তো অ্যাকাউন্ট সেটিং, আপনি এডিট প্রোফাইলে, প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে প্রোফাইলের এডিটের অপশনটা আসে, এটা তো সেটিংস এর, ওই যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, আপনি প্রোফাইলের এডিট গুলো এখান থেকে করতে পারবেন, আপনার তো মোটামুটি পড়া আছে দেখা যাচ্ছে। এখন হচ্ছে কি, ফলোয়ারের যে ব্যাপারটা আমি বলেছিলাম, আপনার কভার ফটোটা করা নাই, কভার ফটোটা করে দিবেন ভাইয়া। আচ্ছা, এটা আমি করে দিব, আমি ফটোশপ করে তারপরে লাগিয়ে দিব। আপনার তো ফটোশপ আছে, এটাতে এখন কথা হচ্ছে আপনার নামে একটা কমপ্লেইন আছে ভাইয়া, কমপ্লেইন হচ্ছে আপনি গ্রাফিক্স এর কাজ জেনে এই ব্যাচের সবার কেন ক্যানভা দিয়ে হচ্ছে গিগের ছবি রেডি করতে, আপনি কেন তাদেরকে গ্রাফিক্স এর একটা 2 সপ্তাহে 2 দিন একটা এক্সট্রা 1 ঘন্টার ক্লাস নেন না?
আমি তো এমনি সপ্তাহে দুই দিন এক ঘন্টা শুধু ফজলু ভাই কেন ইমন না না এটা না তারপরে এটা না এটা না আমি ফজলু ভাই একবার বলছিলাম আমি ভিডিওস করেছি না অসুবিধা আমি তো পারি না আমাকে তো শিখাবেন তাই না সপ্তাহে দুই দিন উইকে দুই দিন আমরা এক ঘন্টা করে হচ্ছে গ্রাফিক্সের কাজটা শিখে ফেলবো যাতে আমাদের কাজগুলি হয়ে যায় হ্যাঁ 6:30 থেকে 7:30 ভাইয়াও টাইম বলে দিয়েছে আমরা কি আফু এই শুক্রবারে বসতে পারবো শুক্রবারে এই সন্ধ্যার পরে অথবা রাতে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক হ্যাঁ বসে যাবো ভাইয়া পারবো পারবো কারণ আমি আর অন্য দিন আবার সন্ধ্যার পরে আমার বেস আছে তো আরে ভাই আপনি আপনি ক্লাস করাবেন লাভ আমার প্রয়োজনে রাত একটাই আমি বসে থাকবো সেটা শুধু ভাইয়া না ভাইয়া সেটা আমিও বসে থাকতে রাজি যদি আমি শিখতে পারি কারেক্ট কারেক্ট তাহলে নেক্সট শুক্রবার আমরা প্ল্যান করি আর কি এভাবে এখন যেটা চলতেছে এটা কন্টিনিউ চলতে থাকুক আমরা নেক্সট শুক্রবার বৃহস্পতিবার আমরা টাইমটা সেট করে নিব আর কি শুক্রবারের জন্য ইনশাআল্লাহ ওকে ভাইয়া আপনার এডিট প্রোফাইলে যান ভাইয়া এডিট প্রোফাইলে যান এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা এডিট করার আপনার তো বায়োতে অ্যাড করবেন আপনার বায়ো কি কি লিখবেন ওইটা অ্যাড করবেন লোকেশন অ্যাড করবেন আপনার ওয়েবসাইট আমি আমি আপু আপনার বেশি সময় নিব না আমি শুধু আপনার ইনস্ট্রাকশন গুলো শুনে নিব এটা আমি পরে করে নিব ক্লাসের পরে এখন করতে গেলে তো কারণ সময় লাগবে হ্যাঁ বায়োটা অ্যাড করতে হবে লোকেশন অ্যাড করতে হবে আপনাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড করে দিবেন ওয়েবসাইট না থাকলে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিতে পারেন এখানে চাইলে আপনি ফেসবুকের হ্যাঁ ফেসবুকের লিংক দিয়ে দিতে পারেন এখানে চাইলে পিন্টারেস্ট এই যে উইবলিকে এটা আমার এমনি পার্সোনাল এটা অনেক আগে খোলা আর কি উইবলিতে ফ্রি এটা কি দেওয়া এটা কি রাখবো নাকি ইয়ে করব এটা আপাতত যেহেতু আছে দিয়ে রাখেন যদি পেইড ডোমেইন নিয়ে নেন সেক্ষেত্রে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তখন চেঞ্জ করে দিব আর কি আচ্ছা তাহলে এখানে তো এডিট প্রোফাইলে তো আর কিছু নেই মনে হয় ওই যে উপরে আপনার ইয়ে আছে ইয়েতে কভার ফটো হ্যাঁ মানে ওইটা তো আমি পরে চেঞ্জ করব এটা আমি রেডি করে তারপর চেঞ্জ করব এখানে আর কিছু তো নাই না তো না আর কিছু নাই তো আমার ওকে এখানে এত কিছু করা আছে আর এখানে আহামরি কিছু চেঞ্জ নাই তবে আপনার সেটিংস এ গিয়ে কিছু চেঞ্জ আছে সেটিংস এর চেঞ্জটা দেখাবো আপনাদেরকে সেটিংস এর চেঞ্জটা দিয়ে স্টার্ট করি আমরা ক্লাসটা সেটিংস এন্ড প্রাইভেসি তে সেটিংস এন্ড প্রাইভেসি তে যা আচ্ছা কার্ড যেন ফোন বাজতেছে একটু মিউট করে দেন বা সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি জি জি সেটিংস এন্ড প্রাইভেসি তে গেলে এখানে ইউজার নেম আমরা চেঞ্জ করতে পারি ইউজার নেম দেখেন হ্যাঁ ইউজার নেমটা চেঞ্জ করা যায় ইউজার নেম চেঞ্জ করে দিয়ে আপনি হচ্ছেন যা দিয়ে এসেছেন সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন সেটিংস এন্ড প্রাইভেসিটা কোন জায়গায় ভাইয়া মোর আছে না 3 ডট প্রোফাইলের নিচে প্রোফাইলের নিচে 3 ডট না একটা মিনিট আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন জি ভাইয়া সেটিংস এন্ড প্রাইভেসিতে এসে চাইলে আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন
যে আমি আমার চেঞ্জ করে আমার এটা পার্সোনাল প্রোফাইল, তো আমি এখন এটা পার্সোনাল প্রোফাইল হিসেবে না রেখে এটাতে হচ্ছে আমি বিজনেস প্রোফাইল হিসেবে ইউজ করব, বিজনেস পেজ হিসেবে যেটা ইউজ করব, এখানে এসে সেটিংস আপনারা চেঞ্জ করে দিবেন। বারবার বলছি সবসময় সেটিংসটা হয়তো কিছু কিছু সময় দেখবেন ইনস্ট্যান্ট দেখতে পাবেন, কিছু কিছু সময় একটু সময় নেয়। সো এটা আপনাকে ধৈর্য ধরতে হবে যে আপু সময় নিল না, আপু আমারটা হচ্ছে না, ওরটা হয়ে গেছে, একটু সময় নিতে হবে। কারণ এটা তো ভাইয়া একটা অ্যালগোরিদম ওরা সেট করে দেয় রোবোটিক একটা রোবট দিয়ে, সো এটা অনেক সময় ইনস্ট্যান্ট করে দেয়, অনেক সময় হয়তো এটা আসতে একটু সময় লাগে, ওই ধৈর্যটা আপনাদের রাখতে হবে। বুঝতে পেরেছেন? আপু ইউজার নেমটা মানে কয়বার চেঞ্জ করা যায়, এটা এরকম কোন লিমিট আছে? কয়বার কেন চেঞ্জ করতে হবে ভাইয়া? না এমনি এমনি আপু এরকম না, এরকম কোন লিমিটেশন আমার জানা নেই যে এরকম কোন লিমিট আছে কিনা যে এক্সাক্ট এতবারই নাম চেঞ্জ করতে পারবো। তবে একটা নাম তো আসলে মানুষের একটা বিজনেস স্টার্ট করা বা আমার একবার আমার নাম দিয়ে আমি আমার সারা জীবন চলতে পারি, হয়তো নামের স্পেলিং এ ভুল বা না বুঝে আমি হয়তো অনেক আগে একটা প্রোফাইল ওপেন করেছি খুব উইয়ার্ড একটা নাম দিয়ে, এখন চাচ্ছি আমি প্রোফাইলটাকে সিরিয়াসলি ডিল করতে বা হ্যান্ডেল করতে, তখন আমি আমার প্রোফাইল নেমটা যাতে আমি আমার অরিজিনাল নামটা দিতে পারি, সেই জন্য আসলে একটা অপশন থাকে। এটা তো রিয়ার দরকার, নেহায় দরকার, না হলে তো করে না কি? হ্যাঁ দরকার না হলে করে না, কিন্তু অনেকেই হয়তো জানে না যে অ্যাকচুয়ালি ইউজার নেম চেঞ্জ করা যায়। কারণ আমরা যেমন ভাইয়া ফেসবুক ইউজ করতে করতে আমরা ফেসবুকের অনেক রুলস রেগুলেশন জেনে গেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে, হয়তো এক্সাক্ট আপনি জিজ্ঞেস করলে ইনস্ট্যান্ট হয়তো আমি বলে দিতে পারবো না কোথায় আছে, কিন্তু বলে দিতে পারবো এই জায়গায় এই অপশনের মধ্যে গেলে পাবা। তো আপনাদেরও টুইটারের সেটিংসটা এরকম মনে রাখতে হবে, যদি কেউ এসে বলে আমি ইউজার নেম চেঞ্জ করেছি আমার হচ্ছে না বা আমার এটা হচ্ছে বা আমার প্রাইভেসি পলিসিতে এটা হচ্ছে। কালকে আপনাদের ব্যাচে একজন আমাকে জিজ্ঞেস করেছিল না যে আপু ফ্রেন্ড সরি আমাদের যদি ফলো রিকোয়েস্ট আসে ফলো রিকোয়েস্টকে আমরা হোল্ডে রাখতে পারবো কিনা, আমি দেখে দেখে তাকে অ্যাকসেপ্ট করতে পারবো কিনা, এই কোশ্চেনটা মেবি ইমন করেছিল। এইটা করা যায়, কোথায় করা যায়? আমি কালকে ইমনকে বলেছিলাম ইমন এটা করা যাবে, কিছুটা যতটুকু করা যাবে ততটুকু আমি আপনাদের সেটিংসে দেখাবো। এবং কালকে আপনাদের ব্যাচ থেকে এটাও কোশ্চেন করেছিল যে আপু সেটিংস দেখাবেন না, এটা আপনাদের ব্যাচে করেছিলেন? সিকিউরিটি, তারপরে হচ্ছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, আপনার টুইটার ডেটা, টুইটার ওকে ইমেল অ্যাড্রেস, যদি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা জয়েন করেছিলাম ওই ইমেল অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চান বা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান, আপনি এটা যখন খুলেছিলেন কোন ইমেল দিয়ে খুললেন? আমি তো দিছিলাম আপু, চলে গেল কেন দিছিলেন? টুইটারে কি আপু শুধু ওয়ান লেভেল ভেরিফিকেশন মানে অনলি ইমেল? না 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 না, দুইটা ভেরিফিকেশন করা যায়। মোবাইল নাম্বার দিয়ে আপনি যখন লগইন করবেন টুইটারে তখনও হচ্ছে আপনার ভেরিফিকেশনের জন্য ইয়ে চাইবে ওরা, মানে অন্য ডিভাইস থেকে লগইন করবেন টু স্টেপ ভেরিফিকেশন যেটা আমরা মোবাইলে দেই না সিকিউরিটি রিজনের জন্য, সেটা আমি দিতে পারি। রিভিল পাসওয়ার্ড কেন দিচ্ছেন ভাইয়া লাইভে? দেখো না রিভিল না পুরো, ওই যে ইমেলটা যখন অ্যাড করতে চাইলাম তখন সে ওই যে টুইটারের পাসওয়ার্ড খুঁজতেছিল, এখন দিচ্ছি না, এটা পরে আমি অ্যাড করে নিব। আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে মনে হয় আপু খুলে দিয়েছিলাম আর কি, না কি ভাবে মোবাইল নাম্বার দিয়ে খুলে ফেলেছেন মেবি? যে এখন আমি যখন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে যাচ্ছি তখন ওই যে রিভিল এর পাসওয়ার্ডের এই অপশনটা আসছে, ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আর ইমন কি জানতে চেয়েছিলেন এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন আছে কিনা? জি টুইটারে আছে কিনা এটা বলতে? হ্যাঁ আছে 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 ভাইয়া। পাসওয়ার্ড চেঞ্জের জন্য আপনাকে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ফেসবুকে তো পাসওয়ার্ড চেঞ্জ বা অন্য কোনো কিছু এরকম ছোটখাটো ইস্যু চেঞ্জ করতে গেলে আপনার হচ্ছে ওরা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা চায়, টুইটারে প্রত্যেকটা স্টেপে চেঞ্জ করতে গেলেই আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে। আমাকে জাস্ট এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এই যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন ভাইয়া, টু ফ্যাক্টর এই যে সিকিউরিটি থেকে দেখতে পেয়েছেন? জি জি হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি থেকে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। ওমর ফারুক ভাই একটু ক্লিক করেন তো, ওটা ওই যে ফোন নাম্বার আছে, টেক্সট মেসেজ, অথেন্টিকেশন অ্যাপ, সিকিউরিটি কি, আপনারা আমাকে জাস্ট দুইটা মিনিট টাইম দেন আমি আসতেছি। আচ্ছা আজিম ভাই, আজিম ভাই আছেন? জি ভাই। টু ফ্যাক্টর ভেরিফিকেশন এটা কি ভাইয়া জানেন? জানা আছে টু ফ্যাক্টর অথরাইজ হচ্ছে এটা, মানে
আপনার আপনার অ্যাকাউন্টটা আরো একটু সিকিউর হওয়া আর কি, অর্থাৎ আপনি কয়েকটা অপশন রাখতে পারবেন, আপনার মেইলের মাধ্যমে একটা অপশন রাখতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার মেইলটা ভেরিফাই করতে পারবেন, ফোনের মাধ্যমে করতে পারবেন। মেইলটা তো এখানে দেখতেছি না, ইউর ইউজ ইউর মোবাইল টেক্সট মেসেজ যেটা আছে সেটা হচ্ছে আপনার ফোনের মাধ্যমে আর কি, ফোন আর মেইল মোবাইলের মাধ্যমে। অথরাইজড অ্যাপ বলতে গেলে কতগুলো অ্যাপ থাকে না, কতগুলো অ্যাপ থাকে যে কিছুক্ষণ পর পর আপনাকে একটা প্রম্পট দিবে, গুগল অথরাইজ অ্যাপ থাকে, এই জাতীয় অ্যাপ গুলো দিয়ে পারবেন। এখানে মানে টিক মার্ক করে দিলে এগুলো সেট হয়ে যাবে এরকম নাকি? হ্যাঁ, আপনি টেক্সট মেসেজ সিলেক্ট করলে ওখানে আপনার কাছে একটা অপশন আসবে, নাম্বার অ্যাড করা যাবে আর কি, অথবা নাম্বার আপনার আগে থেকে অ্যাড থাকলে ওটাও নিবে। আচ্ছা আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এডিশনাল পাস পাসওয়ার্ড প্রোটেকশন। টিকমার্ক দিলে কি করবে দিব, এখান থেকে আপনি টেক্সট মেসেজটা সিলেক্ট করেন না, টেক্সট মেসেজ সিলেক্ট করলে দেখেন আপনাকে একটা অপশন দিবে, সিলেক্ট করলাম কনফার্ম, এই দেখেন টু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইউ নিড টু সেট অ্যান ইমেইল, হ্যাঁ আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, ওকে দিতে ওকে দিলে এটা কোন এটা অন হয়ে গেছে দেখেন, ওকে দিছিলেন? হ্যাঁ ওকে দিছি। তো মেইলে কোনো কিছু গেছে কিনা সেটা, মেইল তো অ্যাড্রেস দিই নাই, জানতে গেলাম এটা লগইন করার সময় আসবে, মেইল অ্যাড্রেস না দিলে এটা কেমনে ওকে তো নেয় নাই মনে হয় এখন, ওকে দিছি জি জি ওকে দিছি, কিন্তু ইমেইল অ্যাড্রেস সারা কেমন নিয়ে নেই, ইমেইল তো আমি আমার এখানে খোলা আছে, ইমেইল তো দিও নাই, অ্যাড ইমেইল যখন দিছি তখন তো ইমেইল তো অ্যাড করতে পারিনি, যেহেতু ইমেইল পাসওয়ার্ড চাইছে ইমেইলটা অ্যাড করতে হবে ভাইয়া, এটা ওকেটা নিয়ে নিছি না, নেয় নাই ওকে, নেয় নাই ওকে নিলে তো ঠিক হয়ে যাবে। Mail has already been taken. Already যদি taken হয়ে থাকে তাহলে ইমেলটা
টুইটার থেকে আসবে, টুইটার থেকে গেছে কোনো মেইল? না জানি তো, এখানে যে সোশ্যালে দেখাচ্ছে আপু, এখানে ইমেইলে যদি যাই, ইমেইল যদি আগে থেকে থাকে তাহলে ইমেইল আগেটা শো করবে না তো? করার তো কোথায় এখানে? ওমর ফারুক ভাই জি, আপনার ইয়াতে দেখাচ্ছে, সোশ্যালে দেখাচ্ছে, সোশ্যালে টুইটার দেখাচ্ছে জি, সোশ্যালে মেইলে যান, মেইলে যান আচ্ছা, হ্যাঁ সোশ্যালে ক্লিক করেন, সোশ্যাল এই যে ইয়াতে মাছ মাঝখানে দিয়ে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে টুইটার দেখাচ্ছে, এই যে এই যে তো পাসওয়ার্ড আসেনি, এটা হচ্ছে নোটিফিকেশন আসছে অনলি। আমি চিন্তা করতে পারি মনে হয় এই এটা যদি আগে আগে দেওয়া থাকত, এখানে আগে আগে ইমেলটা আপু শো করতে না, করার তো কথা ভাইয়া, আগে তো শো করার কথা ছিল আপু, এড দেওয়ার পরে আপনি এড্রেস দিবেন, না হলে টুইটারে নোটিফিকেশন তো আসার কথা না। আচ্ছা দাঁড়ান, আমাদের ইস্যু আমি ক্লিয়ার করে দিচ্ছি আপু, এটা এইটা দিছিলাম যে মূলত আমি যে সিকিউরিটিতে যখন এই যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা যখন টেক্সট এটা দিতে গেলাম, তখন সে বলতেছে টু টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইউ নিড টু অ্যাসোসিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস আমরা কনফার্ম, এটা ওকে দিলাম, কিন্তু ওকে দেওয়ার পরে তো মেসেজ তো আমি এখান থেকে পাইনি। আপনি কি ওই মেইল দিয়ে আর টুইটার অ্যাকাউন্ট খুলছিলেন তরব ভাই? মেইল দিয়ে আমি তো এটা দিয়ে খোলার কথা, এটা দিয়ে খুলছিলাম যতটুকু মনে পড়ে, কিন্তু ওই জন্য নিচ্ছে না কি এখন আবার? না এই জন্য নিচ্ছে না ভাই, আমি চিন্তা করতেছি যে এখানে তো এটা দেখানোর কথা, এই যে ইমেইল অ্যাড্রেস এখানে আগেটা দেখানোর কথা, আপু জি ভাইয়া একটা মিনিট, আপনি যেটা বলছেন সেটাই আমি দেখছি, একটা মিনিট, এটা তো এটাই আসার কথা। আচ্ছা আমি ভুল দিয়ে দিছি আমার পাসওয়ার্ড, আর যেন অনেক বাতাসের সাউন্ড, আমার এখানে ইমেল দেখাচ্ছে আপনি, ইমেল তো দেখানোর কথা, তাইলে ভাইয়ার ওই ইমেল দিয়ে আগে কোনো ইয়ে করেছে, ওই ইমেল দিয়ে ভাইয়ার কোনো টুইটার আইডি ওপেন ছিল আগের, যেটা ভাইয়ার মনে নেই, হতে পারে অন্য টুইটার আইডি আপু, কি অন্য টুইটার আইডি তো আমার, আমি তো টুইটারে অ্যাকাউন্ট আমার এটাই, আমি তো এর আগে তো টুইটার খুলি নাই, কিন্তু আমার ফোন নাম্বার দেখাচ্ছে না, ফোন নাম্বার অ্যাড করা নাই, এটা হয় না এখন, আমি আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি আছে নাই, আমার এখন যে অ্যাকাউন্ট আছে এটা এখান থেকে সেট করতে হবে? না ভাইয়া টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন অফ, অফ অফ অন করতে হবে, টেক্সট মেসেজ দেন আপনার মোবাইল ফোনে দিবেন না, অ্যাপে দিবেন না, কি আপনি ইয়েতে দিবেন, এখন এখানে আমি যখন এটাতে ক্লিক করলাম তখন এই মেসেজটা দিচ্ছে, হ্যাঁ এটা যে টু ফ্যাক্টর ইউনিট টু অ্যাসোসিয়েট ইমেল অ্যাড্রেস, ওই যে আপনার ইমেল অ্যাড্রেস দেয়া লাগবে, ইমেল অ্যাড্রেস ওই যে নাইজি ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে ওকে দিতে হবে, ওকে দেন, ওকে আপনার ইমেল কনফার্ম করতে হবে, আপনি ইমেল কনফার্ম করেননি, আপনি এটা ইয়ে থ্রু তে খুলেছিলেন অ্যাকাউন্টটা, আপনাকে আরেকটা খুলে ফেলবো, কেন আরেকটা খুলে ফেলবেন, অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস দেন, আমার এই যে এখন হচ্ছে আমার ফোনে ভেরিফিকেশন কোড আসার কথা, আমার ফোনে ভেরিফিকেশন কোড আসতেছে না,
আপু রিসেন্ট দেন আবার, আমি গতকালকে রাতে করছিলাম আপু, তিনবার দিছি রিসেন্ট দেন আসছে কোড। তোমার না টুকটার আমার ইনস্ট্যান্ট চলে আসে। জি আপু চলে আসে তো কথা। এটা এখন আমার টুইটার দেখাচ্ছে আসছে না, টেক্সট আসেনি, এখনো আসেনি আমার টেক্সট, এই যে এতক্ষণে আসছে। তিনটা নয় এখন, হ্যাঁ ভাইয়ার ওইটা দিয়ে আগে কোন ইয়ে অন করা আছে আপনার, টুইটার অন করা আছে, দ্যাটস ওয়াই আপনাকে ওইটা দেখাচ্ছে। আরেকটা দিয়ে খুলতেছে না, এই যে না ইমেল অ্যাড্রেস দেখাবে, ভাইয়ার ইমেল অ্যাড্রেস নেই, ভাইয়া ফোন নাম্বার দিয়ে টুইটার অ্যাকাউন্টটা ওপেন করেছে। আপনি কি নতুন আরেকটা টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলতেছেন? না না আপু, ওই যে ইমেল অ্যাড্রেস আরেকটা দিছি। হয়ে যাবে মাস্টার কি সব জায়গায় হয় না ভাইয়া? হয় আপু হয়, আমাকে দিয়েন তো আপনার মাস্টার কিটা। এরকম হলে তো আমার 20টা আইডি খাই দিবেন। সি এইভাবে আপনি বলতে পারলেন? ভাইয়া এটা আপনি আচ্ছা সেট করে নিন ভাইয়া। খান ভাই। জি ভাই। আপু খাইলে ভাই গুলো বরকত। আলহামদুলিল্লাহ আমার তো মনে করেন আপু দুইটা করলাম, দুইটাই তো আপনার ভেরিফিকেশন ছাড়া পাই গেলাম, শুধু আমারটা খালি লেখা যায় না। যাবে ভাই দুদিন দিন পরে দেখা যায়। হ্যালো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমি যে যে এতক্ষণ হ্যালো হ্যালো করলাম আপনারা কেউ শুনেন নাই? না না তখন শুনি নাই। কেন? সেটা আমরা কিভাবে বলবো, আপনারা কি ফোনকে জিজ্ঞাসা করেন? এই মাইক্রোফোন তুমি শুনো নাই কেন? আয়া ইমেইলে ভেরিফিকেশন কোড। আচ্ছা আপুর আইডি পাচ্ছি না আমি টুইটারে। আমার আইডি টুইটারে পাবেন না কেন? নাই সে মনে হয়। আমি টুইটারে আছি ভাই, আছি, আমি সব জায়গায় আছি, যদি আপনাদের মতো এত অর্গানাইজ হইতে না। পেয়েছি এখন এখানে আসছে। হ্যাঁ এই কোড দেননি আপনার আইডিতে। ইমান আপনি হচ্ছেন এই যে 216 জন, ওইখান থেকে আনফলো করেন তাড়াতাড়ি, কারণ 50% যদি আপনার ফলো সরি 90% ফলো ব্যাক না হলে 5000 এরকম পাঠাইতে পাঠাইতে ওটা তো বহুত আগে করছে আপু। আপু জি ভাইয়া এই ইয়ে তো ইমেল তো চলে আসছে এখন, এই যে ইমেলটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখন সিকিউরিটিতে যান, টু ফ্যাক্টরটা অন করবেন আপনার ফোন নাম্বার দিয়ে, আপনি যে ফোন নাম্বার, হ্যাঁ যান এখন অন করেন, টেক্সট মেসেজ এখানে ক্লিক করেন, এই যে গেট স্টার্টেড। এখন কি আর আগের মতো এসছে? ইমেল ভেরিফিকেশন ছাড়া ওরা এটা দেয়নি। এখন এটা কোথায় যাবে? টু গেট স্টার্টেড ফার্স্ট এন্টার ইউ গেট পাসওয়ার্ড টু
এটা পাসওয়ার্ড দিতে বলছে আপনার, যে আপনি যে এই লোক, আপনি যে এই আইডির ওনার, সেটার জন্য পাসওয়ার্ড দিতে বলেছে। কয়টা টান বাপু? 216 থেকে কয়টাতে আনবো? কয়টা আপনি ইয়ে করে দেন ভাইয়া, আপনার তো 50-90% টাকা লাগবে, হিসেব করেন। কতটা রাখা লাগবে, কতটা রাখা লাগবে না? Don't receive a code, নিচের কোডটাতে, নিচের লিখাটাতে ক্লিক করেন, ওরা কোডটা আবার সাথে সাথে দিয়ে দিবে। Send code, then send code. একদম নিচে স্ক্রল করে আসলে দেখেন একটা জায়গা আছে সিকিউরিটি, সিকিউরিটিতে গিয়ে উনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা ওইটা অন করছে। যে কোনো ডিভাইস থেকে আপনার এই আইডিটাকে যখন ইয়ে করবে, লগ ইন করবে, লগ ইন করতে গেলে একটা ভেরিফিকেশন কোড চাইবে, ওই ভেরিফিকেশন কোড ছাড়া আপনার ওই আইডি লগ ইন করতে পারবে। মানে হচ্ছে আপনি এই ডিভাইসটা আর এই পিসিটা থেকে লগ ইন করবেন, এই পিসি আর ওই ডিভাইসের অথেন্টিকেশন আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিলে এই দুইটার থেকে যখন লগ ইন করবেন তখন ওরা আর কোড চাইবে না, অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতে পারবেন না এইটার অ্যাপ্রুভ ছাড়া। জি আপু বলে যে ডাকছিলেন, বলেন ভাইয়া। বলছিলাম যে আপনার তো লোকাল এসইও নাকি ভেরিফাইড ইয়া হচ্ছে না, তো এটা যে আমার এখান থেকে আমি যদি করি আর আপনাকে যদি এটা যদি ট্রান্সফার করে দেই তাহলে হবে না? আপনি করে মানে আপনার ইনফরমেশন দিয়ে করে? না আপনার ইনফরমেশন দিয়ে আমি করে আপনাকে যদি এটা রোল দিয়ে দেই। আপনি আমাকে রোল দিলে কিভাবে হবে? আপনাকে যদি ম্যানেজ করার জন্য আপনাকে দিয়ে দেই। ম্যানেজ করার জন্য আমাকে দিয়ে দিলে তো সেটা আপনার লোকাল এসইও, আমার লোকাল এসইও কিভাবে হলো? আপনার ইনফরমেশন দিয়ে তো আপনাকে লোকাল এসইও করে দিব। এখন আপনি আমার, আপনি আমার ইনফরমেশন দিয়ে যে আমাকে লোকাল এসইও করে দিবেন, এখন আমার যে লোকাল এসইও আপনি করছেন মনে করেন যে আপনি করে দিবেন, তখন যদি কোড চায়? কোড ট্রাই করে দেখতে পারি, কারণ আমার তিনটা করছি, তিনটাতেই কোনো কোড লাগে নাই, তিনটাই ভেরিফাইড হয়ে গেছে। আর যে ইনফরমেশন দিয়েছেন এটা হয়ে গেছে, এখন আমার ইনফরমেশন আমি দিলে হয় না, এখন আমার কি করার আছে বলেন? আমারটা থেকে আরেকবার ট্রাই করে দেখি আপু। আচ্ছা তাহলে এটা আজকে আমরা ট্রাই করে দেখব না, আজকে আমার লোকাল এসইও যদি করা যায় আমি আমার লোকাল এসইও করে দিব না আপনার ওখান থেকে, ঠিক আছে আপু? ইয়েস জি আপু। ফলো আনফলো লিমিট আছে? ফলো আনফলো লিমিট আছে, লিমিটটা হচ্ছে পার আওয়ারে আপনার মানে পার ডে আপনি 400 ফলো আনফলো করতে পারবেন, কিন্তু খুব র‍্যাপিডলি না,
র‍্যাপিডলি করে দিছি, ব্লক খেয়ে যাবেন, 24 ঘন্টার জন্য ব্লক করে দেয় ওরা। র‍্যাপিডলি কেন করেছেন এটা কালকে যখন বলেছিলাম, আজকে খান আমাকে বলেছিল আপু এক্সাম আছে, আমি বলেছিলাম জি আপনাদেরকে যে ছোট কি যেন ওয়ার্ডটা বললাম খান, মনে আছে? না ভুলে গেছি, গডবিস মেমোরি তো। আপনাদের যে ছোট চিরকুট এই টাইপের কি যেন একটা ওয়ার্ড দিয়েছিলাম আমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরকুট কি একটা লিখতে বলছিলেন, আপনাকে তখন আনব্লক করতে হবে, 24 ঘন্টা পরে আনব্লক করতে হবে ভেরিফিকেশন দিয়ে, যে সেটা অটোমেশন ছিল না, সেটা কোনো রোবটিক কিছু ছিল না, সেটা আপনি ম্যানুয়ালি করেছেন। মনে আছে এটা যে আমি বলেছি কালকে আপনাদেরকে? দিয়ে আসলে কিছু হবে না, কিছু হবে সব ভুলে খেয়ে ফেলছেন আপনারা, একদিনে হবে 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 হবে, আমি আমি বারবার কানের সামনে রিপিট করলে সবই হবে আপনাদের দ্বারা, শুধু আমার বারবার রিপিট করতে হবে আর কি। 121 চলে আসছে ফলে খুব ভালো, আর না করি কালকে বলবো আর একদিনে করার দরকার নাই, একদিনে না কর মানে একদিনে করতে পারবেন, আপনি সারাদিনে মানে পুরো সারাদিনে করবেন, এক সময় বসে একবারে করার ট্রাই করবেন না কখনো। বুঝতে পেরেছেন কি? অলমোস্ট অলমোস্ট ক্লিয়ার না তাও। তারপরে ভাইয়া পরে সিকিউরিটি কি হচ্ছে, যে ইউজে ফিজিক্যাল সিকিউরিটি কি দিস, এটা দরকার হয় না? আচ্ছা অ্যাডিশনাল মেথড যেটা ব্যাকআপ কোড টেম্পোরারি পাসওয়ার্ড, এটা অথেন্টিকেশন অ্যাপের ভাইয়া, যখন আপনি টেক্সট টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবেন শুধু টেক্সট মেসেজ দিয়ে দিলেই হয়ে যায়, অ্যাপের আর প্রয়োজন হয় না, যে ফোনের কোন অ্যাপ, মোবাইলের কোন অ্যাপ, পিসি কোন অ্যাপ দিয়ে ইউজ করছেন, এত ডিটেইল আর তখন প্রয়োজন হয় না ভাইয়া। আচ্ছা ইমন আপু, তাহলে এটা শুধু এই টেক্সট মেসেজ এটাই থাক নাকি? হ্যাঁ টেক্সট মেসেজটাই থাক। হ্যাঁ খান ভাই, সিকিউরিটি কি আপু, সিকিউরিটি কি এটা, সিকিউরিটি কি ইউজ এ ফিজিক্যাল সিকিউরিটি কি দ্যাট ইন এটা কি কাজ, অর সিনক্রোনাইজ টু ইওর মোবাইল ডিভাইস ওয়েন ইউ লগ ইন টুইটার সাপোর্ট ওয়েব ব্রাউজার কারেন্টলি, এটা হচ্ছে ভাইয়া আপনার পিসি আর ইয়ের সাথে মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করে আপনার হচ্ছে সিকিউরিটি কি আকারে লগ ইন করতে, মানে সিকিউরিটি লগ ইন যেকোনো ডিভাইস থেকে করতে গেলে ওই ডিভাইসের পারমিশন নিয়ে, ওই ডিভাইসের অ্যাপ্রুভাল নিয়ে করা, করে দেয়া, এটা হচ্ছে যেকোনো একটা ডিভাইস। অ্যাডিশনাল মেথড হচ্ছে ব্যাকআপ কোড, ব্যাকআপ কোডটা নিচে দেখেন, গেট এ সিঙ্গেল ইউজ ব্যাকআপ কোড, যেটা একটু আগে আপনাকে দিয়ে দিয়েছে, সিঙ্গেল ইউজার ব্যাকআপ কোড দিয়েছেন একটু আগে একটা, যেটা দেখেছেন। আর টেম্পোরারি পাসওয়ার্ড হচ্ছে, আল্লাহ এটা করতে পারছে, ক্রিয়েট ওয়ান টাইম, মানে ওয়ান টাইমের জন্য একটা টেম্পোরারি পাসওয়ার্ড যেটা থার্ড পার্টি সার্ভিসের থ্রুতে, মানে থার্ড পার্টিতে গিয়ে ইউজ করতে পারবেন ওইটার জন্য, এগুলি এতগুলি প্রয়োজন হয় না, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাই এনাফ আমাদের জন্য টেক্সট মেসেজের জন্য। অ্যাডিশনাল আমাকে আমাকে যে কোডটা এখন দিছে আপু, এটা কি মানে আমি আমার এই পিসি সারা অন্য জায়গায় খোলার সময় এটা কাজ, এটা এটাই লাগবে নাকি? যে কোনো জায়গায় খোলার সময় লাগবে, জটিল হয়ে গেল তাহলে, এটা লাগবে জটিল হয়ে গেল তাহলে, জটিল হলো না, এটা সিকিউরিটির জন্য ভাই ভালো হয়েছে। আপনার যদি মনে হচ্ছে জটিল হয়ে গেল, আমার একবারও মনে হয়নি জটিল হয়ে গেল, আমার মনে হচ্ছে ভালো হয়েছে এটা। না আমি ওই যে না আমি ওটা আমি সেভ করে রাখছি ইমেইলে, এমনি এমনি বলতেছি আর কি, সিকিউরিটিটা স্ট্রং হয়েছে অনেক। হ্যাঁ সিকিউরিটি স্ট্রং করা ভালো না? জি জি ঠিক আছে, তাহলে আপু এখানে তো আর কোনো ইয়ে নাই না, মানে আপনার ইউজার নেম টাইম যখন রিসেট করবে তার আগে অ্যাডিশনাল একটা বক্স আকারে একটা পাসওয়ার্ড প্রোটেকশন থাকবে, ওই পাসওয়ার্ড এখানে সেট করে দিয়ে তারপরে আপনার অ্যাডিশনাল এটা করতে হয়, যে ইউজার নেম চেঞ্জ করা, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা, ওই জিনিসগুলি, ভেরিফাই দ্যাট ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যে চেঞ্জ করলেন না, জি 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 ওইগুলি। আচ্ছা ঠিক আছে।
তারপরে হচ্ছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ অবশ্যই থাকবে, কান্ট্রি আপনার বাংলাদেশ, বাংলাদেশ এইখানে এটা ঢুকার প্রত্যেকটা ঢুকার প্রয়োজন নাই। ইওর টুইটার ডেটা, আপনার টুইটারে কি কি ডেটা দিয়েছেন সেই ডেটাগুলি জান, এই যে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হিস্ট্রি, অ্যাপস কোথায় যাচ্ছেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, এগুলি হচ্ছে আমরা যেটা ফেসবুকে আমাদের অ্যাক্টিভ লগ বলে একটা অপশন পাই না, অ্যাক্টিভ লগের থ্রুতে দেখতে পারি না আমরা কাকে লাইক দিলাম, কাকে কি করলাম, আমার টুইটারের টোটাল জিনিসটা এখানে থাকে। এই যে অ্যাকাউন্ট ব্লক, কাউকে ব্লক করে দেয়া, কাউকে মিউট করে দেয়া, আর ফলোয়ার নাই যেহেতু দেখা যাচ্ছে না তো, হ্যাঁ আপনার থাকলে কাকে ব্লক করেছেন কাকে করেননি সেটা দেখা যেত, আপনি তো কাউকে ব্লক করেননি এখন। আপু এই যে ইন্টারেস্টেড এন্ড অ্যাডস ডেটা বলছিলেন যেটা মনে হয় আপনি বলছিলেন যে ওইটা, এই যে না এটা ওইটা না, আচ্ছা আচ্ছা এটা ওইটা না, এটা টুইটার ডেটার মধ্যে ওই যে অ্যাপস ডিভাইস ইনফরমেশন এগুলি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন। আর আমি যেটা বলেছি যে অ্যাকাউন্টের হোল্ড করা কোনো কিছু প্রাইভেসি, যে আমাকে কে ফলো করলো কে ফলো করলো না, কারা আমাকে ফলো করতে পারবে, কারা আমাকে ট্যাগ করতে পারবে, কারা আমাকে ডিরেক্টলি টেক্সট করতে পারবে, কারা আমাকে ডিরেক্টলি টেক্সট করতে পারবে না, তাদের টেক্সটকে হোল্ড করা, কারা আমাকে ট্যাগ করতে পারবে, তাদের ট্যাগিংকে হোল্ড করা, এই টোটাল সেটিংসটা আপনারা পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে। এখন আপনি যদি টুইটটাকে প্রোটেক্ট করতে চান এটাতেই হচ্ছে, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার আপনাকে যারা ফলো করবে শুধুমাত্র তারা আপনার টুইট দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, এবং এটা দেয়া মাত্রই হচ্ছে কেউ যদি আপনাকে ফলো বাটনটা, ইমন যেটা চাচ্ছিলেন, যদি কেউ আপনাকে ফলো করে তাহলে সে ঝুলে থাকবে যতক্ষণ না আপনি তাকে অ্যাপ্রুভ দিচ্ছেন, এই একটা ক্লিকের মাধ্যমে, এই একটা সিলেকশনের মাধ্যমে। এবং নিচে স্পষ্ট ভাষায় লেখা আছে অনলি show your tweets to people who follow you, if selected you will need to approve each new followers. মন আপনি এই অপশনটা চাচ্ছিলেন তো? জি আপু পেয়েছেন কোথায় এটা? কালকে বলেছিলাম না এটা আছে, এটা হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটি তে গেলে আপনি ফলো, মানে এটা হচ্ছে কি যে আমরা ফেসবুকে যেটা প্রাইভেসি সেটিংস এ দেই অনলি মি, তারপরে ফ্রেন্ডস, তারপর হচ্ছে পাবলিক, এটা দিয়ে রাখ, এটা যদি সিলেক্ট না করি তাহলে হচ্ছে পাবলিক, না এটা সিলেক্ট না করলে পাবলিক, এটা সিলেক্ট করলে হচ্ছে ফ্রেন্ডস। ফটো ট্যাগিং হচ্ছে কে আপনাকে ফটো ট্যাগ করতে পারবে, কে ট্যাগ করতে পারবে না। হ্যালো আছেন আপনারা? ইমন খান ভাই বলেন। আচ্ছা এই তুই যে ইয়া করছিলি লোকালিসে যেটা করছিলি এটা ইমেল কোনটা ইউজ করছিলি? ইমেল। আচ্ছা এখন আপনাদের কি করা উচিত বলেন, আমি দেখাচ্ছি টুইটার, আরেকজন বলছে ইমন লোকালিসে বলে। আপা 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 এটা ভুলে যাও ভুলে যাও, সেজন্য প্লিজ আপু একটু একটু, এটা কোনটা দিয়ে করছিলি, মানে পুরনো ইমেল আইডি থেকে পুরনো ছিল, কয় বছর পুরনো? পুরনো ছিল না, নতুন দিয়ে করছি। নতুন নতুনটা? আপু এখন আমার যেটা মনে হচ্ছে যদি পুরনো ইমেল দিয়ে করে তাহলে মনে হয় ভেরিফিকেশন মনে হয় লাগছে না, ওই যে পুরনো আইডি দিয়ে করলে ভেরিফিকেশন লাগছে না মনে হচ্ছে আগে লাগে। আমার একটা পুরনো ছিল না, একটা তো নতুন ছিল। পুরনো মানে কত বছরের পুরনো? দুইটা বছর পুরনো ছিল, মানে 6-7 বছর পুরনো। আমি যেটা দিয়ে করছি এটা অনেক বছরের পুরনো, তাই 10 বছর করতে হবে। আপনার তো ভেরিফিকেশন আসতেছে না, আমি আপনাকে সার্চ দিয়ে দেখছি আপনাকে পাচ্ছি না আমি। আরে মাত্রই তো খুললাম আমি, আমার পাবি পাইবার কেমনে রাখি? আচ্ছা ঝগড়া বন্ধ করেন না, আমরা ক্লাসে আসি। জি আপু এই যে প্রোটেক্ট ইউর টুইট, এটা তো মানে কেউ যদি আমাকে ফলো করে ওইটা তো পেন্ডিং থাকবে না, কিউ কেউ যদি আমার ইয়েতে পোস্ট করে মানে টুইট করে সেই ক্ষেত্রে ওইটা পেন্ডিং এ থাকবে, বিষয়টা কি এরকম? না এটা হচ্ছে আপনি যে টুইট করছেন মানে আপনি যেই করছেন এই পোস্টটা কারা দেখবে, যদি আপনি এটা সিলেক্ট, আমার যারা ফলোয়ার আছে তারা, হ্যাঁ এটা যদি সিলেক্ট করে দেন তাহলে হবে আপনার যারা ফলোয়ার আছে তারাই দেখবে, যারা ফলোয়ার না তারা দেখতে পারবে না। যদি যারা ফলোয়ার না তারা দেখতে না পারে তখন একটা অপশন আসবে যে যারা আপনাকে ফলো বাটনটা দিচ্ছে, যারা আপনাকে ফলো করছে তখন তাদেরকে আপনার হোল্ডে রাখবেন, আপনি বেছে বেছে তখন আপনার ফলোগুলিকে আপনি অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা আর এটা যদি মানে দেওয়া না থাকে তাহলে সবাই দেখবে?
সবাই দেখবে এবং যে কেউ আপনাকে ফলো করতে পারবে, তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা সিলেক্ট করে দিলে আপনি কন্ট্রোল করতে পারেন। আপু জি, আপনাকে একটা অফিসের ইন্টেরিয়র ছবি দেন না। আচ্ছা পরে আমরা ক্লাস শেষ করি টুইটারে। ভালো থেকে দিন, ভালো থেকে দিন, টা দিন। আপনি এখন মাইক পাবেন। আমি তো মনে হয় সেটা আপু টুইটারের কোন একটা ইয়া পোস্টের কথা বলতেছি। আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে লোকেশন ইনফরমেশন, আপনার লোকেশন যেই জায়গায় থাকে, আর ফটো ট্যাগিং হচ্ছে কে কে আপনাকে ফটো ট্যাগ করতে পারবে। ফটো ট্যাগিং কে কে ট্যাগ করতে পারবে? অনলি পিপল ইউ ফলো ক্যান ট্যাগ ইউ, মানে যাদেরকে আপনি ফলো করবেন তারাই শুধু ট্যাগ করতে পারবে, এরকম কি না? নরমালি আপু তো এনিওয়ান দেওয়া থাকে না? নরমালি দেয় না, এনিওয়ান দেয়া উচিত না, কারণ আদারে বাদারে বনে বাদরে গিয়ে ছবি তুলবে, ওই ছবিতে আপনাকে ট্যাগ করবে, ওই ট্যাগ এখানে চলে আসবে, হবে? তাহলে অনলি পিপল দিবি, নতুন অবস্থা থাক না এটা যখন না। আমি বলতেছি আপু এমন মানে বাই ডিফল্ট মনে হয় এনিওয়ান ক্যান ট্যাগ ইউ এরকম দেওয়া থাকে, এই যে এটাতে টিক মার্ক তো আমি দিই নাই। বাই ডিফল্ট, হ্যাঁ বাই ডিফল্ট দেয়া থাকে এটা। আপনারটা যখন একটু ভারী হয়ে যাবে তখন বিভিন্ন এখানে দেখা যাবে যে ওমর ফারুক নামে অনেক মানুষ আছে, এখন বাঙালি তো, বাঙালিদের মধ্যে তো আসলে ভাইয়া ওই বোধটা কম থাকে, তো তখন দেখা যায় তারা আপনার ইয়ে করে দেয়। ফেসবুকে সবাই না বুঝে ট্যাগ করে ফেলে, দেখা যাচ্ছে এটা কি মানে যে কোন ইমেজ তিমেজ উল্টা পাল্টা ইমেজ আমার ইয়েতে টুইটারে ট্যাগ করে ফেলতে পারবে না? এই যে যদি কেউ নাম লেখে আপনার ট্যাগ করে ফেলবে। আমার এক বন্ধু আছে, ও কোথায় কোথায় যায় আমি ওটা জানিও না, সে আমাকে ট্যাগ করে কেন রে বাবা কি জানি, এটা ও ও মজা পায় বা হয়তো আমি ঠিক জানি না, মার্কেটিং হয়তো অনেকে বোঝেও না ভাইয়া, সে যে ট্যাগ করছে সে আসলে জিনিসটা জানেও না। আমি যাই যাই আবার এটাকে ট্যাগ রিমুভ করি, জলে যে জলে জলে যে কার জলে পিয়ালের নাজমুল অসুস্থ, আপনাদের ওয়েবসাইটের নাজমুল তো অসুস্থ এখন, এই জন্যই তো এখন বসে না থেকে আমরা সময় নষ্ট না করে আমরা টুইটারটা ইমেল মার্কেটিংটা শেষ করি, নাজমুল আসলে আমরা ওয়ার্ডপ্রেস আর হচ্ছে ও আমাদের ডোমেইন হোস্টিং দিলে আমরা ওয়ার্ডপ্রেস আর এসইও করে ফেলতে পারবো। ডোমেইন হোস্টিংটা অ্যাকচুয়ালি খুব ভালো কোম্পানি নোটা ভালো, কারণ দেখা যাবে যে 6 মাস পরে ওই কোম্পানি নেই তখন আমার আইডিটা ইনভ্যালিড হয়ে যাবে। এটা আপনি নেবেন হচ্ছে ভালো দেখে যেটা থেকে ভালো, আপনি পার্মানেন্টলি যত নেট চিন্তা করছেন আপনি বছরে দুই বছরটা একসাথে নিয়ে নেবেন, দুই বছরটা একসাথে নিয়ে তারপরে আমি যখনই বলতে চাই চিন্তা করছেন ভাইয়া অবস্থাটা আপনার এটা কম মানে অল্প স্পেস এর নিলে দামটা বেশি পড়ে, বেশি স্পেস নিলে দামটা কম পড়ে, মানে ধরেন 1 GB নিবেন আপনার পড়বে হচ্ছে 1000 বা 1200, আপনি 2 GB নিবেন তখন সেটা গিয়ে পড়বে 1500 কি 1600, তো কমে গেল না প্রাইসটা? 2 GB তে কমে গেছে।
সাবডোমিন করার পরে আরাফাতকে শুধু একটা অন পেজ এসইওর একটা পোস্ট আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ও ওইটাতে ছবি লিঙ্ক ব্যাক লিঙ্ক এই লিঙ্ক সেই লিঙ্ক হাইপার লিঙ্ক করে বুঝছেন ক্যানোনিক্যাল ইউআরএল করে টোরে ও নিজেই ওটা 1 GB উপরে ইউজ করে ফেলছে, অন্যরা আর কেউ পোস্ট দিতে পারেনি। তো বোঝা যায় না আসলে কি দিচ্ছেন, আপনি কি দিবেন, আপনি কি শুধু লিখালিখি দিবেন কিনা, বা আপনি যখন করবেন অবশ্যই অন পেজ এসইও করে দিবেন, ফুল প্রপার এসইও করে দিবেন না আপনার ওয়েবসাইটটাকে, একটু বেশি স্পেস আসলে লাগে। যদি ছবি হতো সেটার জন্য হয়তো, ছবিতে খুব বেশি যায় না তো, ছবিটার হয়তো খুব কম নিয়ে নিলি হয়ে যায়, আপনার 2 GB তে হয়ে যাওয়ার কথা, 2 GB বেশি আপনার লাগবেও না। আর খুব বেশি বড় যুগুলি লাগে হচ্ছে যারা ই-কমার্স সাইট বিল্ড আপ করতে চায়, এখন একটা সাইট নিয়ে নিলো পরবর্তীতে একটা ই-কমার্স সাইট সে বিল্ড আপ করবে, ওই আশায় যদি এখন নিয়ে নেয় তাহলে হচ্ছে আপনার ওই তখন দামটা একটু মানে নরমাল আপনারা যা দিয়ে কিনবেন তার থেকে একটু বাড়তি পড়লো, নর্মালের তুলনায় কমই পড়ে। আরেকটা ব্যাপার হয় এখানে যেটা হয় যে আপনার ওরা কিন্তু আপনি নাম খুঁজতে গেলে নাম পাবেন না, আপনার এই নামে কোনো কোম্পানি নাই, ওরা কিন্তু ওই নামগুলি কিনে নেয়, যারা কিনে নেয় তাদের কাছ থেকে আপনার পরে বেশি পেমেন্ট কিনতে হয়। এইটা হচ্ছে একটা বিজনেস। এটা আলিবাবার নাম সাথে জোড়ায় দেয়, হ্যাঁ আলিবাবা, তারপরে ওই যে amazon.com ইউজ করার কি দরকার, amazon তো আপনার amazon টা অলরেডি এটা অনেক হিটেড হয়ে আছে, তাই আমি নিজে ওইটা থেকে একটা ইয়ে পাবো, বেনিফিট পাবো। আলিবাবা প্রচুর ইয়ে আছে, প্রচুর ইয়ে আছে, আমি যদি মার্কেটিং এজ alibaba.com যদি লিখি তাহলে এটা এটার একটা সুবিধা আছে, আমি এক্স্যাক্টলি মানে এটা বিশ্লেষণটা আমার মনে নেই। আচ্ছা সার্চ আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন, আমি এটা বুঝে নিয়েছি ভাইয়া। ওটা দিয়ে দেখতে পারেন। আপনাদের যেমন সব কোশ্চেন আনসার আমার কাছে থাকতে হয় আমি দেই, আমারও সব কোশ্চেন আনসার না না আপু দিতে হবে পরে দিলাম মাথায় দিয়ে দিলাম আর কি। আচ্ছা আপনারা আমি কোশ্চেন করলেও আপনাদের আনসার দিতে হবে, মাথায় দিয়ে দিলাম তখন আমরা দেই না, আমি দেই তো, আমি দেই সবার পক্ষ থেকে, আমি দেই। ফেল টু ভুল দেন ঠিক কি বলতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন বলেন আপু। এই যে এই ফজল ভাই যেটা বললো যে ডোমিনেশন এর মাধ্যমে আমার কোন একটা কোম্পানির নামটা আমরা নিয়ে রাখব, মানে নিয়ে রাখার কথা যেটা বললো আর কি, ওটা আমরা কি সাবডোমেইন যদি করি তাহলে কি সেম বেনিফিটটা পাবো? না, সাবডোমেইন হচ্ছে মেইন ডোমেইন হোস্টিং নেয়ার পরে ওইটার আন্ডারে ক্যাটাগরি মানে ক্যাটাগরির সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি ক্যাটাগরির কাজ করতে পারে এটার ওই ব্যাখ্যাটা আমাকে আবার দেখতে হবে। হ্যাঁ আমি অনেক আগে এই জাতীয় একটা ভিডিও দেখছি তো ওটা আমাকে তো খুঁজে দেখতে হবে, তা আমি জানাবো এই জিনিসটা গ্রুপেই জানাবো অথবা ওই ভিডিওটা আমি শেয়ার করে দেব। ঠিক আছে ভাইয়া, তো পুরোটা ঘাইটা ভাইয়ার মাথা গরম করে ফেলছে আমার ফারুক ভাইয়া, আমরা যে ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলতেছি ভাইয়ার মাথায়ও কিন্তু নেই ভাইয়া, দেখেন পুরোটারই স্ক্রল করে ঘাইটা ভাইয়া, ওই ব্যাকআপ কোডটাকে আবার নিছে, ব্যাকআপ কোড দিয়ে কি লাভ ভাইয়া আপনার? এটা একটা বেনিফিট আছে, হ্যাঁ বেনিফিটটা আমি যখন শুনছিলাম তখন আমার কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হয়েছে, এটা আপনার সাথে শেয়ার করব আমি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা যখন যেটা আপনাদের মনে হয় প্রয়োজন আমার সাথে শেয়ার করেন। আমার কোনটা কোনটা ফজল ভাই, অর্থাৎ যেমন আলিবাবা, হ্যাঁ এটা খুব নাম করা একটা একটা ওয়েবসাইট নাম, Amazon খুব নাম করা একটা ইয়ে, আমি যখন কোন একটা ডোমেইন হোস্টিং এর একটা নাম নিব, ডোমেইনের একটা নাম দিব, সাথে যদি আমি আলিবাবা অথবা Amazon অথবা টুইট এরকম যদি কোন নাম জোড়ায় দেই সাথে, এটার একটা বেনিফিট আছে। এই বেনিফিটের একটা আমি জানাবো আমি আজকে এটা আমি বলছি, এটা হচ্ছে যে ওই আমাদের কিওয়ার্ড এর মতে আর কি, মানে ট্রেন্ডিং কিওয়ার্ড কোন একটাকে নিয়ে র‍্যাঙ্ক করার ওই বিষয়টা আর কি।
অর্থাৎ আমরা যে ডোমেইন নামটা চুজ করব সেখানে যদি আলিবাবা অথবা অ্যামাজন এই জাতীয় খুব নাম করা কিছু প্রতিষ্ঠানের সাথে যদি আমাদের ডোমেইনটাকে আমরা মিলাইয়া নামটা রাখি এটা একটা বেনিফিট আছে। এখন আমরা আমরা ওয়ার্ডপ্রেসে গেছি, আমরা লোকাল এসইওতে গেছি, এখন আমরা টুইটারে ব্যাক করি, আমাদের ফ্লাইটটা টুইটারে ল্যান্ডিং করি, ল্যান্ড করাই। এরপরে হচ্ছে ভাইয়া ফটো ট্যাগিং এর এটা হচ্ছে আপনি সবসময় একটু মানে দিয়ে দিবেন যে যারা আপনাকে ফলো করে বা আপনি যাদেরকে ফলো করেন তারাই আপনাকে ট্যাগ করুক, আদার মানুষ ট্যাগের আপনার প্রয়োজন নেই। তারপরে ভাইয়া বেরোন, বেরোয় গিয়ে এই যে রিসিভ মেসেজ, মেসেজটা কার কাছ থেকে, যে কোনো মানুষের কাছ থেকে মেসেজ চাইলে এটা এরকম ডিসিলেক্ট থাকবে। আর যদি ডিরেক্টলি মেসেজ যে না আমি চাই না, আমি যাদেরকে মানে ইউ উইল বি এবল টু রিসিভ ডিরেক্ট মেসেজ ফ্রম এনিওয়ান অন টুইটার ইভেন ইফ ইউ ডু নট ফলো দেম, মানে আপনি তাদেরকে ফলো না করলে আপনি তাদের কাছ থেকে ডিরেক্ট মেসেজ তারা আপনাকে করতে পারবে, কিন্তু এটা সিলেক্ট করে রাখলে হচ্ছে তারা ডিরেক্ট মেসেজ আপনাকে করতে পারবে না, শুধুমাত্র তারাই করতে পারবে যারা আপনাকে ফলো করে। বুঝা গেল? কোয়ালিটি ফিল্টার হচ্ছে ফিল্টার, যে লোয়ার ফিল্টারের যে বাজে কোনো টেক্সট বাজে কোনো মেসেজ যদি কেউ দিতে চায় কোনো কিছু দিয়ে, সেটা টুইটারের থ্রুতে ফিল্টার করে তারা হোল্ড করবে যদি আপনি এটা সিলেক্ট করে দেন, সিলেক্ট না করলে সেটা ডিরেক্টলি আপনার কাছে চলে আসবে। হ্যালো জি আপু, শোনা যাচ্ছে? আপনি এটা একটু করে দেখেন তো, এই যে কোয়ালিটি ফিল্টারটা আপনি যে কোনো একটা ওয়ার্ড লেখেন না, ব্যাড অথবা বাজে কোনো ওয়ার্ড লিখে, এটা আমার দোষ না, বাজে কোনো ওয়ার্ড লিখতে বলছে আপনি কোন স্প্যামার লিঙ্ক গুলি হয় না যেটার থ্রুতে হ্যাকিং হয় ওরকম কোন লিঙ্ক গুলিকে, ওগুলি তো এখন আমাদের কাছে নাই। ইমন একটু লেখো না, ইমন গালি দিতাম, হ্যাঁ গালি 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 মানে শুদ্ধ ভাষায় গালি আর কি। তুমি আমি বলে দিচ্ছি কি লিখবে, আই উইল নট ফলো ইউ, আই উইল নট ফলো ইওর টুইটার অ্যাকাউন্ট অ্যাজ বিকজ দিস ইজ ওস্ট অথবা কিছু একটা লেখো না, এটা ওস্ট আইডি, ওস্ট পার্সন, এটা তো লিখলে আসবে না, এই টাইপে লিখলে ওনার কাছে মেসেজ যাবে যাবে না, উনি যদি ওস্ট শব্দটি ওখানে ফিল্টার করে দিয়ে দেয়, এখানে ফিল্টারিং এ কোনো শব্দ দেয়া যায় না, ফিল্টারিং অলরেডি টুইটারের কাছে থাকে, ফিল্টারিং আমি আপনি করতে পারি না, যেটা আপনি ভাবছেন যে ওর শব্দটা আমি দিয়ে দিব ফেসবুকের মতো এখানে দিতে পারবো না, এখানে শুধু আমি সিলেক্ট আর ডিসিলেক্ট করতে পারবো, এখানে শব্দ দেওয়ার কোনো অপশন আমাকে দেয়নি টুইটার। আচ্ছা টুইটার নিজেই দিয়ে দিবে, টুইটার নিজেই কিছু শব্দ টুইটার ব্লক করে রেখেছে, সিলেক্ট করে রাখছে ওগুলা, এর থেকে আমি সিলেক্ট করে দেব কোনটা কোনটা আমি রাখব কোনটা কোনটা আমি রাখব, এখানে সিলেক্টর আপনার কোনো সিলেক্টর অপশন নাই, আপনি শুধু সিলেক্ট করতে পারবেন যে আপনি এটা চান আপনি চান না, এটা ছাড়া এখানে আর আপনার মানে ফেসবুকের মতো এত ভ্যারাইটি এখানে নাই, ফ্লেভার কম, বুঝছেন ভাইয়া? জি, সেজন্য মানুষ নিতে চায় কম, বাঙালিরা নিতে চায় কম, এটা ইয়েরা দিয়ে রাখবে আর কি, ডোনাল্ড ট্রাম্প তো সারা সারা দুনিয়া মেসে গেল। আচ্ছা তারপরে হচ্ছে পরেরটা শো রিড রিসিভ, এটা হচ্ছে যে আপনি আপনাকে যারা টেক্সট করলো তারা যদি মেসেজটা সিন করে কখন সিন করেছে সেই সময়টা আপনাকে দেখাবে যদি আপনি সিলেক্ট করে দেন, আর যদি সিলেক্ট করে না দেন তাহলে দেখাবে না। কার ইমুতে ফোন বাজে এখন? আহারে আমার আপু, আমার ওয়াইফাই চেষ্টা করতেছে, আমি একটু রিসিভ করব যদি অনুমতি দেন। আচ্ছা আচ্ছা ভাই রিসিভ করেন, আপনি মিউট করে দিয়ে রিসিভ করেন। ইমো বাজি রে বাজি, আমি একবার ডাউন করে ইনস্টল করেছিলাম, পর আবার ইনস্টল করেছি এক মিনিটের মাথায়। ইমো কখন শিখাবেন আপু? ইমো শিখাবো আপনাদেরকে? হ্যাঁ কেন, সোশ্যাল মিডিয়া এটা নো, একটা কাজ কর ইমো, পাসওয়ার্ড বানাই, টিকটক মনে হয় সোশ্যাল মিডিয়া,
না 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 শুন না ইমন আছে বলেই ক্লাস ক্লাসটা একটু মজার হয় এটা কোন কথা ভাইয়া পাসপোর্ট ইমন আছে বলে মজার হয় হ্যাঁ ইমন হ্যাঁ পাসপোর্ট বানায়া তোর কাউকে বিদেশে পাঠাই দে তারপর তোর থেকে আর ইমন ইমন শিখাইতে হবে না অটোমেটিক শিখে যাবে অটোমেটিক শিখে যাবে না আপনি ছিলেন না তখন আকাশ ভিডিওটা গ্রুপে দিয়েছে ও তাই আচ্ছা আচ্ছা আপনি যে মেসেঞ্জারে ট্রুতে যেতে যান পেয়ে যাবেন আমি তখন দুই তিন দিন আমি একটু দেখতে পারিনি হ্যাঁ তখন দুই তিন দিন আকাশ তখনই কাজটা সেরে ফেলেছে আচ্ছা আমরা কোথায় যাব সেটা পরের কথা পরে বলছি এখানে হচ্ছে ডিসপ্লে মিডিয়া অ্যাড মে কন্টেন্ট সেনসিটিভ কন্টেন্ট এটা হচ্ছে যে আপনি সেনসিটিভ কন্টেন্ট যেগুলি হচ্ছে আমরা ওই যে ভাইয়া ইয়েতে থাকে না কভার করা থাকে না ফেসবুকে সেনসিটিভ ইস্যু কিছু ওরকম কোন কন্টেন্ট যদি থাকে সেটাকে কি আমি ডিসপ্লেতে দিব কিনা মিডিয়াতে দেখাবো কিনা ওইটা যদি দেখাইতে চাই তাহলে ডিসিলেক্ট করে রাখবো যদি দেখাইতে না চাই তাহলে সরি দেখাইতে চাইলে সিলেক্ট করবো দেখাইতে না চাইলে ডিসিলেক্ট করে রাখবো মার্ক মিডিয়া টু ইউর টুইটার আপনার মিডিয়াকে মানে আপনি মার্ক করে রাখবেন কিনা টুইটারের টুইটস গুলিকে তারপরে কাকে মিউট করবেন ব্লক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গুলিকে ব্লক করা নোটিফিকেশন নোটিফিকেশন হচ্ছে যে এইখানে নোটিফিকেশন গুলি যখন আসবে সেটা আপনার মেইলে পাঠাতে চান পুশ নোটিফিকেশন অন করে দেয়া যে আপনার এখানে একটু পরপর যে ফেসবুকে দেখবেন না আমাদের ফোনের উপরে আসতে থাকে না এ মেসেজ পাঠাইছে এ টেক্সট পাঠাইছে এ কমেন্ট করছে এ মেনশন করছে এ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে এরকম নামগুলি আসতে থাকে না ভাইয়া এক্স ওয়াই জেড দিয়ে ওই অপশন গুলি এখানে হচ্ছে নোটিফিকেশন আছে যে আপনি পুশ নোটিফিকেশনটা অন করবেন কি করবেন না ওই ডিটেলটা এখানে আর এই যে এখন দেখেন টুইটার ফর টার্মস একদম নিচে এই টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করেন ক্লিক করে এই টার্মস কন্ডিশনের যত কিছু আছে এখানে এই যে দেখেন টার্মস হচ্ছে যে নিউ তাদের টিমে হচ্ছে আপনাকে সিলেক্ট করবে যেমন আমরা ইয়েতে দেখেছিলাম এটা লিঙ্কডইনে যে আমি আর সে একই মানে একই প্রফেশনে কাজ করলে আমি আর সে টিম মেম্বার কিনা তো এরকম টিম মেম্বার কেউ আপনাকে ক্রিয়েট করে নিতে পারবে কিনা সেটার পারমিশন তো এখানে দেয়া যায় আরেকটা হচ্ছে যে টুইটারের যত টার্মস আছে কন্ডিশনস আছে রেগুলেশন আছে কি কি ভায়োলেট করতে পারবেন কি কি ভায়োলেট করতে পারবেন না কি কি আছে কি কি নেই ইচ অ্যান্ড এভরি ডিটেল টুইটার সম্পর্কে পুরোটা এখানে আছে এই লিঙ্কটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিবেন অবশ্যই স্ক্রিনটা পজ করে স্ক্রিনটা পজ করে ভাইয়া স্ক্রিনটা পজ করে নিয়েন শেয়ারটা পজ করে নেন শেয়ারটা পজ শেয়ার পজ করেন এ পজ করে কেন দিতে হবে নিচে নিচে আপনার নিচে আপু ক্লেম করেছি পজ করেন পজ করে তারপরে দেন অথবা স্ক্রিনশটটা অফ করে আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজটা দিয়ে লিংকটা দিয়ে তারপরে আবার এখানে এসে তারপর হচ্ছে স্ক্রিন শেয়ার স্টার্ট করেন দেখা যাচ্ছে আপু না দেখা যাচ্ছে না এখনো আমরা টুইটারে আছি না আমি এখানে অন্য কাজ করতেছি সেজন্য করেন দেখা যাচ্ছে না স্ক্রিন পজ করা আমি কাচ্চি খাই না ভাইয়া বলেন আপনার বাসার ঠিকানা বলেন একটা ফুড পান্ডা পাঠাই কি কি পাঠাবেন ফুড পান্ডা আমার বাসার ঠিকানায় কাচ্চি আমি আরেক বার খাই না ভাইয়া চিপস পাইজারিং হাইজেনিক খাবার নাকি না হাইজেন আইন হাইজেনিকের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমি খেতে পারি না বাইরের খাবার আমার প্রবলেম হয়ে যায় জি জি আপু মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি আজকে কি আর আসতে বার্থডে নাকি
হ্যাপি বার্থডে। আচ্ছা ভাইয়া মেসেঞ্জারে দিয়ে দিল, ওকে। তারপরে আপু আমি বুঝলাম এটা আমি স্ক্রিন শেয়ারটা কেন অফ করলাম, আমি আপনাদেরকে পরে অবশ্যই বলে দিব, একদম ডিটেইলে বলে দিব কেন বলেছিলাম। ঠিক আছে ভাইয়া, টেনশন নিয়েন না। এরপরে এটা এলাউ, অনলি এলাউ পিপল হু ফলো টু ইউ, যারা যাদেরকে আপনি হচ্ছেন ফলো করেন তাদের মাঝখান থেকে আপনাকে টিমে তারা অ্যাড করতে পারবে, আর নয় তো আদারা বাদারে মানুষ আপনাকে অ্যাড করে দিবে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়া কিছুটা, আমার তো সবার টিমে আমার অ্যাড হওয়ার প্রয়োজন নাই। তো অনলি অ্যালাউ পিপল ইউ ফলো টু অ্যাড ইউ টু ইউর টিম। এখন পাসওয়ার্ড দেন, দেখছেন এখানে এখন প্রত্যেকটা কাজে, যেটা ফেসবুকে হয় না, এখানে প্রত্যেকটা কাজের জন্য আপনার পাসওয়ার্ড চায়। মাঝে মাঝে কথা বলতে বলতে না আমি ভুলে যাই কথা, বয়স হয়ে গেছে তো। এরপরে এখানে আর কোন কাজ নাই, এরপরে চলে যান, এরপরে চলে যান। এরপরে হচ্ছে যে নোটিফিকেশন, নোটিফিকেশন তো বললামই, নোটিফিকেশন অন করা। এই যে অ্যাডভান্স ফিল্টারে যান, অ্যাডভান্স ফিল্টার, এই যে কাদের নোটিফিকেশন আপনি মিউট করে দিতে চান, কাদের নোটিফিকেশন আপনি এটা হচ্ছে যারা আপনাকে ফলো করে না, না যারা আপনাকে ফলো, সরি আপনি যাদেরকে ফলো করেন না, যারা আপনারা ফলো করেন না, নিউ অ্যাকাউন্ট যাদের, যাদের বাই ডিফল্ট একটা প্রোফাইল পিকচার দেয়া আছে আর কোনো ছবি বা টুইট করা নাই, নাকি যারা এখনো ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে নাই, নাকি যারা এখনো ফোন নাম্বার ভেরিফাইড করে নাই, তাদেরকে তাদের নোটিফিকেশন আপনি অফ করে রাখতে চান, সেক্ষেত্রে যাদের যাদের চান তাদেরকে সিলেক্ট করে দিবেন। এখানে এখান থেকে হচ্ছে আপনারা যাদের যাদেরকে সিলেক্ট করবেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিবেন, জাস্ট বক্স গুলিকে রাইট মার্ক দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। প্রয়োজন নাই, যারা ইমেল অ্যাড্রেস কনফার্ম করে নাই তাদের নোটিফিকেশনেরও আপনার প্রয়োজন নাই, পরে হচ্ছে নাম্বার ভেরিফাই করে নাই তাদের প্রয়োজন নাই, একদম জেনুইন যারা রেগুলার ইউজার তাদের নোটিফিকেশন আপনার দরকার। এই যে এখন দেখেন মিউটেড ওয়ার্ডস, এই যে চলে গেল কোথায়, এই যে অ্যাকাউন্ট মিউটেড ওয়ার্ডস, হ্যাঁ এইখানে হচ্ছে এখন ওয়ার্ড দিয়ে দিবে, যেই ওয়ার্ডের ট্রুথে যে গট ইট দেন তারপর হচ্ছে ফরএভার এর জন্য 24 hours এর জন্য, 7 days এর জন্য, 30 days এর জন্য, আপনি ফরএভার এর জন্য দিলেন। এখন ওই যে এন্টার ওয়ার্ড অর ফ্রেজ, এন্টার ওয়ার্ড অর ফ্রেজ ওইখানে লিখেন, এখন যেটা ভাইয়া বলেছিল সেইটা এখান থেকে করতে পারবে। ওইটার এটা হচ্ছে ভাইয়া তফাৎ, বুঝতে পেরেছেন ফজলুল ভাইয়া?
আপনার নোটিফিকেশনে আসবে না, আপনার কোথায় কোথায় মিউট থাকবে এই ওয়ার্ড গুলি, বুঝতে পেরেছেন? দুইটা জায়গায় ফেসবুকে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ফেসবুকের টাইমলাইনের জন্য দিয়েছিলাম, ফেসবুকে মেসেজের জন্য দেইনি। যদি মনে করে দেখেন দেখবেন ফেসবুকের মেসেজের জন্য কিন্তু এটা আমরা দেইনি। এটা কিসের জন্য? এটা কি আপু এখানে শুধু ওয়ান ওয়ান ওয়ার্ড চ্যানেল লিখছে, ইউ ক্যান মিউট ওয়ান ওয়ার্ড, এখানে লিখে দিয়েছি ইউ ক্যান মিউট ওয়ান ওয়ার্ড ফেস ইউজার নেম হ্যাশট্যাগ এট এ টাইম, মানে একবারে একটা ওয়ার্ড পারবেন, একবারে এক গাদা ওয়ার্ড লিখে দিতে পারবেন না, বাল্ক আকারে অ্যাড করে দিতে পারবেন, একটা একটা করে ওয়ার্ড লিখবেন। আর আপনি দুটো ওয়ার্ড লেখেন না, ব্যাড লেখেন, ওয়ার্স্ট লেখেন, হ্যাঁ আনলাকি লেখেন, কিছু না কিছু লেখেন, দেখেন না আসে নাকি ওয়ার্স্ট এলইউ। সিকেওয়াই তবে আমিও দিব, আপওয়ার্কে টপ রেটেড সেলার সবাই এখন দিচ্ছে, আমিও দিব ইনশাআল্লাহ। পারবো না ভাই আমি টপ রেটেড হতে, আমাকে দিয়ে সিও করেন আপু ভালো হবে। ও আর কিছু তো আছে, তিনটে লিখলাম না, সেভ দেন, ফর্ম এনিওয়ান দেন, ফর্ম এনিওয়ান দেন, হ্যাঁ এটাও সিলেক্ট করেন, সেভ দিন ফর ইভেন, হ্যাঁ সেভ ওই যে নোটিফিকেশনের কথা বলেছিলাম, পুশ নোটিফিকেশন, এসএমএস নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, ইমেলের থ্রুতে আপনি কি আপনার টুইটারের সমস্ত নোটিফিকেশন চান, নাকি আপনার পুশ নোটিফিকেশনের থ্রুতে চান, নাকি আপনি আপনার ফোনে এসএমএস পাঠাইতে চান? আগে ছিল না এইটা 2010 এর দিককার কথা, যে ফেসবুকে সমস্ত নোটিফিকেশন ফোনের থ্রুতে আমরা ইয়েতে পাঠাইতে পারতাম, আমাদের ফোনে আসতো বাটন ফোন যখন আমরা ইউজ করতাম, মনে আছে আপনাদের কারো তখন? জি আপু এটা হচ্ছে ওইটা, বাটন ফোন ইউজ করতাম, মানে আমি তো এখনো বাটন ফোন ইউজ করি, এখন তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে, আপনি তো হচ্ছেন মিউজিয়ামের জিনিস, মিউজিয়াম পিস, আপনাকে তো আর ওইটা বলা যাবে না। আগের দিন হচ্ছে মানুষ যখন অ্যান্ড্রয়েড ফোন গুলি আসেনি, যখন নোকিয়ার সময়টা ছিল, তখন হচ্ছে টাচ অ্যান্ড টাইপ ছিল, টাচ টাইপ দুটোই ছিল, ওই সময় মানুষ হচ্ছে আপনার ইয়ে করতো, এই পুশ নোটিফিকেশনটা এসএমএস থ্রুতে দিত, যে সারাদিনে কয়টা নোটিফিকেশন আপনি পেতে চান, যেটা এখন অ্যান্ড্রয়েড ফোনের একটা অ্যাপস এর মাধ্যমে ডিরেক্টলি চলে আসে, আগে এটা আসতো না, আগে হচ্ছে আপনাকে পুশ নোটিফিকেশন দিয়ে দিলে আপনাকে কে মেসেজ পাঠিয়েছে, কে আপনাকে লাইক করেছে, কে আপনাকে কমেন্ট করেছে, এই ডিটেইলিং এর যে টেক্সট গুলি নোটিফিকেশন গুলি এগুলি টেক্সট আকারে মোবাইলে আসতো, বুঝেছেন? আমার নোকিয়া 2690 আসতো, এসএমএস নোটিফিকেশন দেখি একই জিনিস হয়ে গেল না। জি এসএমএস নোটিফিকেশনটা কি তাহলে এসএমএস এর থ্রুতে নোটিফিকেশনটা যাবে, আর পুশ নোটিফিকেশন হচ্ছে এখান থেকে, মানে এই টুইটার থেকে এখন আপনার কোনো নোটিফিকেশন হয়তো শো করবে না টুইটারে না ঢুকলে, কিন্তু পুশ নোটিফিকেশন অন করে দিলে টুইটারে না থাকলেও আপনার উপরে যেভাবে ফেসবুকেরটা আসতে থাকে ওইভাবে আসতে থাকে, আর ইমেল নোটিফিকেশন হচ্ছে ইমেলের থ্রুতে নোটিফিকেশনটা যাবে, ইমেলে ওরা মেল করবে যে এ আপনাকে টেক্সট পাঠাইছে, এ আপনাকে পোক করছে, এ এখন তো আর মানুষ মানুষকে পোক করে না ফেসবুকে, আগে প্রথম দিককায় ফেসবুক যখন ইউজ হতো তখন মানুষ মানুষকে প্রচুর পোক করত, প্রচুর পোক করত, এখন তো পোক মারলে আইডি ডিসেবল করে দিবে লিমিটের উপরে। এখন তো আমি লাস্ট 3-4 বছর আমি পোক পাই নাই, একটা পোক পাই নাই, কেউ আমাকে পোক করে নাই, পোকটা মেবি আ হয়ে গেছে ফেসবুক থেকে হতে পারে, আছে রেস্ট্রিক্টেড করেছে, না না অপশনটা আছে, অপশনটা কি দেখ, এই দুইজনের সাথে দুইজনের মানে একটা টপিক পাইলেই হয় এই দুইজনের, আমাকে এই টপিকটা শেষ করতে দেন পরে আপনারা ফ্লাই কইরেন অন্য জায়গায়, অন্য জায়গা না এটা টপিকের ভিতরে সাব টপিক, সাব টপিক এখন শোকেস টপিক,
না এখন শোকেস টপিকে যাওয়া যাবে না ইমন, আমরা বেসিকটা শেষ করি না তো ভাইয়া, এখানেই পড়ে থাকতে হবে, নড়তে পারবো না আমরা, শেষ করতে দেন। আচ্ছা কন্টেন্ট পারফরম্যান্সে যান ভাইয়া, এটা হচ্ছে ওই যে যেটা আমরা সেনসিটিভ ইস্যু যে ইস্যুটা দিয়েছিলাম, নোটিফিকেশনের নিচেরটাই, নোটিফিকেশনের নিচেরটাই, এই যে সার্চ সেটিং, এক্সপ্লোর সেটিং, রেকমেন্ডেশন, সেফটি মিউটেড, যা আমরা অলরেডি নোটিফিকেশনের থ্রুতে বা অন্য কোনো কোনো ওই উপরের তিনটে অপশনের থ্রুতে করে এসেছি। যান ভাইয়া সার্চ সেটিং এ, যান ভাইয়া ক্লিক করেন। ফারুক ভাই আছেন না? ফারুক ভাই চলে গেছে। ফারুক ভাই, ফারুক ভাই কথা বলছো মনে হয়, ফারুক ভাই তো মিউট করে আছে। ফারুক ভাই সারা দেন, লিখেন কেউ এখানে ফারুক ভাই, তাহলে ভাইয়া হয়তো শুনবে, ভাইয়া হয়তো মিউট করে আছে বা অন্যদিকে তাকানো আছে। খান লিখবে, ফারুক ভাই আছে কিনা বুঝতে পারছি না তো, আমরা তো শুনতে পাই না ফারুক ভাইকে। ফারুক ভাইয়া, আমরা তো ডাকছি আপনি শব্দ করেন না, এই জন্য লিখতে হয়েছে। ফারুক ভাই কই আপনি? সার্চ সেটিং, এক্সপ্লোর সেটিং, রিকমেন্ডেশন। এটা তো আগের মতো এই মিউটেড ব্লক অ্যাকাউন্ট এর আগে যেগুলো দেখে আসছে সেগুলো একই একই জিনিসটা আছে? হ্যাঁ একই জিনিস। যান ক্লিক করেন, ওই যে মিউটেড, ওই যে একই জিনিস, হ্যাঁ একই জিনিস বললাম তো। তারপর হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লেতে গেলে দেখতে পাবেন হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লেতে গেলে দেখতে পাবেন এই যে কালার চেঞ্জ করা, কোন কালার নেবেন, ব্যাকগ্রাউন্ড কি দিবেন, ডিম দিবেন, ডিফল্ট যেটা আছে সাদা সাদা রাখবেন না, ডিম কালার দিবেন না, ডার্ক লাইট করবেন, লাইট ওই যে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আর এই টেক্সটের কালার, কালার টেক্সটের কালার চেঞ্জ করা যায়, ডিম দেন, আচ্ছা ডার্ক দিয়েছেন ডিম দেন, এই যে ডিম লাইট, তারপর হচ্ছে ডিফল্ট সাদাটা, সাদাটা চোখে লাগে, এইটা চোখে লাগে না, ডিমটা চোখে লাগে না। এরপরে কালার চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন আপনি। তারপরে স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, স্ক্রল করে নিচে আসেন বলতে বাঁ পাশে, বাঁ পাশে, বাঁ পাশে, হ্যাঁ এটাই তো, বাঁ পাশে স্ক্রল করে নিচে আসুন, বাঁ পাশে বললাম না, লেফট সাইডে ডিসপ্লে নিচে ডেটা ইউজ, সেটা হচ্ছে ইফ সিলেক্টেড টুইটার উইল ইউজ লেস ডেটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডেটা, এটা হচ্ছে আপনি যদি সিলেক্ট করে দেন, এটা হচ্ছে ফেসবুকের লাইট ভার্সনের মতো, টুইটারের লাইট ভার্সন ইউজ হবে, ওরা কম ডেটা ইউজ করবে আপনার, সবকিছু শো করবে না। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি যান, এখানে দেখেন কালার কন্ট্রাস্ট, মোশন, অটো প্লে, অটো প্লে হচ্ছে যে আপনি এখানে যদি সিলেক্ট করে দেন যে মোবাইল এবং আপনার জিআইএফ আর ভিডিওগুলি প্লে হবে কখন, মোবাইল আর ওয়াইফাই দোনোটাতেই নাকি কখনোই না, নাকি শুধু ওয়াইফাইতে, এরকম ব্যাপারটা থাকে, বুঝতে পেরেছেন? আপনি সিলেক্ট করে রেখেছেন মোবাইল এবং ওয়াইফাই হলে, মোবাইল এবং ওয়াইফাই, ভাই আমার কথা শুনেন, মোবাইল বা ওয়াইফাই ডেটা যেটাই কানেক্ট থাকুক, যখনই আপনি টুইটারে ব্রাউজ করবেন তখন আপনার যত জিআইএফ আসবে বা ভিডিও আসবে, তখন ফারুক ভাইয়া একটু মিউট করে নেন, জিআইএফ আসবে তখন অটোমেটিকলি প্লে হবে, এই জন্য এটা অটো প্লে নাম, বুঝা গেল? চিৎকার করা বন্ধ করে দিব। জি ভাইয়া অটো প্লে থেকে ব্যাকে যান। তারপর হচ্ছে মোশনে যান, ইমেজ দ্য অ্যারাউন্ড অফ ইন অ্যাপ অ্যানিমেশন,
এটা হচ্ছে ইন অ্যাপ অ্যানিমেশনের লিমিটেশন আপনার এখানে দেখাবে, আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, চাইলে এটা ডিসিলেক্ট থাকলেও কোনো প্রবলেম হয় না। কালার কন্ট্রাস্টের এটা আমাদের অত মানে ব্যাকগ্রাউন্ডের কালার কন্ট্রাস্টের ব্যাপার, এটা আর আসলে এখানে জেনারেল সেটিংস এ যা আছে এগুলি একটাও আমাদের করতে হয় না, এগুলি হচ্ছে বায়ান নিজেরটা নিজের প্রপার ইউজের জন্য করে নেয়, আপনাদের এইটুকু সেটিং দেখানো কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আর অ্যাবাউট টুইটার হচ্ছে টুইটার সম্পর্কে সমস্ত কিছু এখানে আছে। শেষ সেটিংস এর কাজ শেষ, এখন অ্যাডের কাজ। হ্যাঁ অ্যাডের কাজ যেটা হবে, অ্যাডের কাজ হবে মোরে মোরে মোর 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 মোরে গেলে অ্যাডস, অ্যাডস এ যাবেন, অ্যাডস এ গেলে দেখবেন আপনার অ্যাড স্টার্ট হয়নি, অ্যাডস এ যান টুইটার অ্যাডস ওই যে উপরে টুইটার অ্যাডস এর নিচে। ফারুক ভাই লিখে আরেকজন চুপ হয়ে আছে, এই যে টাইম জোন দিলেন না এখন লেটস গো দেন। আপনাকে ইনএলিজিবল দেখাবে, ওরে আল্লাহ চলে আসছে আপনার তো অন্য, আপনার তো অনেক পুরনো অ্যাকাউন্ট না ভাইয়া? এখন দেখেন টুইটারের অ্যাড ক্যাম্পেইনের অবজেক্ট কি আছে, রিচ, মানে হচ্ছে আপনার প্রোফাইলটা আছে সেটা মানুষের কাছে বেশি যাবে, আপনি আপনার প্রোফাইলের ভিডিও ভিউ বাড়াতে চান কিনা, আপনার কোনো পেইড অ্যাড প্রিমিয়াম কন্টেন্টের সাথে আপনি কোনো অ্যাড রান করাতে চান কিনা, অ্যাপ ইনস্টল করাতে চান কিনা, ভিডিও ওয়েবসাইট ক্লিকস হচ্ছে আপনার এখানকার যারা ট্রাফিক আছে তাদেরকে আপনি ওয়েবসাইটে ট্রান্সফার করতে চান কিনা। এঙ্গেজমেন্ট হচ্ছে যে পিপল আপনার এখানে, আচ্ছা একটা আমি ফারুক ভাইয়ের এখান থেকে করতে, সরি ফজলুল ভাইকে দিয়ে করাই, ঠিক আছে ফজলুল ভাই আছেন? ফজলুল ভাইয়া আপু আমি করি। হ্যাঁ করেন ফারুক ভাই, আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, ইমন একটা করুন, ঠিক আছে আমিও সাথে সাথে করি, আপনারা আমার স্ক্রিন দেখতে পান, পান দেখতে, ওকে পেয়েছি, ইমন এখন করেন। আপনার কি অ্যাড এসেছে ইমন? ইমন এই লেখা যদি আমি দেখতাম ভাইয়া তাহলে আপনি কানা হইতেন না, লেখার সাইজ বড় করেন। নতুন একাউন্টে দেখানো নাও দেখাতে পারে না, আপনার চলে আসছে তো, না না ফজলুল ভাই কি বলতেছে, ফজলুল ভাই তো মোর মানে তিনটা ডট না, তিনটা ডটে যাব, হ্যাঁ তিনটা ডট, তিনটা ডটে আসার পরে টপিক মোমেন্টস টুইটার এর আসছে তো, হ্যাঁ টুইটার এর যান, টুইটার এর আসছে তো, তারপরে কি আসছে ভাইয়া টুইটার এর, লেটস গো দেন ভিডিও ভিডিও ভিউ, এই যে আপনার অ্যাড চলে আসছে এইটাই, এখানে হচ্ছে এনগেজমেন্ট আছে আর ফলোয়ার বাড়ানোর জন্য আছে, ফলোয়ার বাড়াতে চান কিনা তার জন্য অ্যাড দিতে চান কিনা তার জন্য এটা, আর তারপর হচ্ছে অ্যাপ কে রিটার্গেট করা, মানে যারা অলরেডি অ্যাপ এর জন্য টার্গেট করে অ্যাড করেছিলেন তাদেরকে রিটার্গেট করে অ্যাকশন করা, অ্যাকশন মিন্স হচ্ছে এখানে যে তারা যাতে এটাতে ক্লিক করে। ভিডিও ভিউ প্রিরোল অ্যাপ ইনস্টল ওয়েবসাইট ক্লিক এনগেজমেন্ট ফলো, ওয়েবসাইট ক্লিকটা হচ্ছে ভাইয়া আপনার ওই আপনার ওয়েবসাইটে ভিজিটর পাঠানো, এখান থেকে ভিজিটর পাঠানো, আসলে বেসিক্যালি এই কাজটা কারা বেশি করে টুইটারের একটা জানেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা এটা করে যে ওয়েবসাইটে পাঠায় দেয়, ওয়েবসাইটে পাঠানোর জন্য হচ্ছে যে আমার আমি আমার অ্যাডের মাধ্যমে তারা ইয়ে করবে না, এখানে যে ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিকে ওরা অ্যাফিলিয়েটেড লিংক দিয়ে দেয়, অ্যাফিলিয়েটেড লিংকটা অ্যাফিলিয়েটেড যে ওয়েবসাইটটা আছে ওদের ওই ওয়েবসাইটের লিংক দিয়ে দেয়।
বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? পরের টপিকে যাব। এখন আমরা কোনটা ধরে কাজ করব ভাইয়া? একটা হচ্ছে আমরা ওয়েবসাইট ভিজিট দিয়ে কাজ করব, আরেকটা হচ্ছে ফলোয়ার ধরে কাজ করব। কারণ আপনারা হচ্ছেন ওই যে ভিডিও ভিউজ, অ্যাপ ইনস্টল, রিচ, এগুলি তো করেছেনই। এখানে কি আছে? এখানে তো আছে যে রিচ, অ্যাপ ইনস্টল, এটা কাজ করছে, ওয়েবসাইট ক্লিক, এনগেজমেন্ট, এটাও কাজ করছে, ফলোয়ার, তারপরে অ্যাপ রিএনগেজমেন্ট, এটা নতুন আমাদের জন্য। হ্যাঁ, তো অ্যাপ রিএনগেজমেন্ট এর জন্য আমাদের অ্যাপ লাগবে। আমাদের যত অ্যাপ নাই ওটা আমরা করতে পারবো না। সো আমরা ফলোয়ারটা করব আর একটা ওয়েবসাইট ভিজিট করব। ফলোয়ারটা কোথায়? ফলোয়ারটা হচ্ছে নিচে মনে হয় না? হ্যাঁ নিচে। ইমন কথা কি করছে বুঝি নাই। ইমন কোথায়? কি ফলোয়ার্স এ গেছো? আমি তো এখনো কোথাও যাইনি। আপু তো কিছু বলেনি এখনো। বললো তো ফলোয়ার্স এ যাও, নেক্সট দিব। হ্যাঁ নে। এখন কি দিব? চেঞ্জ অবজেক্ট? হ্যাঁ, এই যে ক্যাম্পেইন নেম, এখন দেখেন ক্যাম্পেইনের ইন্টারফেস পুরোটা চলে এসেছে হচ্ছে ইয়েতে। এই জিনিসটা কি মানে কেউ কারোর ফলোয়ার বাড়াবে সেই জন্য ক্যাম্পেইন না? হ্যাঁ, নেমটা কি দিব? নেমটা দিচ্ছি যেমন ফর এক্সাম্পল ভাইয়া, এখানে এখন আমরা ডেমো পারপাসে করছি না? হ্যাঁ ডেমো লিখবো। হ্যাঁ ডেমো লিখে দেই। এটা হচ্ছে ধরেন তার ফলোয়ার বাড়াতে চাইছে। তার ফলোয়ার বাড়াতে গেলে জানেন এখানে বিট কত নেয়? কত? 2 USD। USD কি পার ডে? পার ফলোয়ার। পার ফলোয়ার? জি। মাই গড, এখানে ও কিভাবে $2 মাধ্যমে ইয়ে করে মানে ফলোয়ার ইয়ে করে? যেমন আমার কাছে একটা ক্যাম্পেইনটা বা ইয়েটা একটা আসলো, আমি তো রাজি নাও হইতে পারি। ওরা ওইভাবেই দিবে, না হইলে কাটবে না। আপনার না হওয়া পর্যন্ত ওরা আপনার প্রোফাইলটা ওদের সামনে ভিজিট করাইতে থাকবে। ওই যে দেখেন না, আমরা যখন দেই কোনো কিছু পাশে পেইড একটা, কালকে দেখালাম না প্রমোট একটা লেখা ছিল? হুম হুম হুম, না কালকে তো ছিলাম না। বাজেট সিলেক্ট করেন USD, নিশ্চয়ই 100 $10 দেন। $10 স্টার্ট কত তারিখ থেকে দিব? 18 তারিখ। এটা আপনার ইচ্ছে আপনি কখন দিতে চান। ওকে, 18 তারিখ থেকে শুরু করব। শেষ হবে এটা একটা রেট দিতে হবে না, 3 দিনের জন্য 18 19 20 20 তারিখ পর্যন্ত দেই। 3 দিনের জন্য। ওকে, তারপরে কি? তারপরে কথা ইমন কত করছো? দিলেও হয়, 5 দিনের জন্য দিলেও হয়। তারপরে ওই যে উপরে অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্সে এটা হচ্ছে অটোমেটিক টাইপে দিবে কিনা বা ইয়েতে দিবে, এটা সবসময় অটোমেটিকই থাকে, এটা অন্যটা দেওয়ার প্রয়োজন হয় না, এই জন্য আমি আর বলিনি অ্যাডভান্সে যাওয়ার কথা আপনাদের। অপশনটা দেখি। হ্যাঁ অপশনটা দেখেন, ওখানে লেখা আছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আছে, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেটেড। হ্যাঁ দেখেন, পাশে ক্লিক করলে বুঝতে পারবেন কোনটার কাজ কি। ও রিকমেন্ড করছে স্ট্যান্ডার্ডটা। স্ট্যান্ডার্ডটাই বেটার ভাইয়া।
আচ্ছা আমরা যে $10 করে দেখাচ্ছি ও তো পাশে টোটাল বাজেটটা দেখাচ্ছে না এটা টোটাল বাজেটটা এখানে দেখায় না সব জায়গায় কি দেখাবে টোটাল বাজেটটা ওইটা মনে পড়ে আসবে না ফান্ডিং সোর্সটা এটা ছাড়া আর কোনটার কি দেওয়া যায় না দেখেন ক্লিক করেন ফান্ডিং সোর্স আসবে কিনা টুইটারে এত মজা সব জায়গায় নাই ওই যে উপরে ডান পাশে দেখেন নেক্সট দে আছে এরপরে এই যে অ্যাড গ্রুপ গ্রুপের নেম লিখেন যেটা টার্গেট অডিয়েন্স সেট করা এখানে এখন টার্গেট অডিয়েন্স আপনারা বসে বসে সেট করবেন আমি বসে বসে দেখব এখানে অ্যাড গ্রুপ নেম ওটা ডেমো লিখি ডিএমও হ্যাঁ ডেমো লিখে দেন ডেমো ডেমো অডিয়েন্স লিখে দেন তাহলেই তো হয়ে যায় ওকে লিখলাম তারপরে স্টার্ট কি স্টার্ট এবং এন্ড দেখাচ্ছে ও টাইম বলতেছে না আচ্ছা আমি আমি টাইম দিচ্ছি টাইম দিচ্ছি আমি সন্ধ্যা 7টা থেকে এটা কি দিল এন্ড আমার এটা শেষ হবে কত তারিখ 9/15 থেকে আমি দিয়েছিলাম 9/20 তিন দিনের জন্য ও আচ্ছা না না এটা তো 10 দেখাচ্ছে সে 2.25 ডলার আছে তার নিউ ফলোয়ারের জন্য আমি তিন দিনের জন্য দিব তো 2 থেকে 2.25 মিনিমাম এন্ড এভারেজ পার বিট টোটাল এড বাজেট এটা তো এখনো খালি আছে কোথায় খালি আছে ভাইয়া আচ্ছা আমি কি মন কোথায় আছে ভুনেশ তাকে দেখি এটা অডিটর আমার এটা সেম না কেন কি আসছে আপনার আমি আসছি এড গ্রুপ সেটআপ হ্যাঁ এড গ্রুপ সেটআপের একটা নাম দিলাম আবার স্টার্ট এবং এন্ড দেখাচ্ছে আমি আবার স্টার্ট এন্ড দিছি ওই যে ওর স্টার্ট এন্ড আছে তো তারপরে নিচে আসেন টোটাল অ্যাড গ্রুপ বাজেট ও আরেকটু নিচে চলে আসছে ও ও কত দিছে $30 এটা তো আমি কিছু দিব কিনা নাকি এটা খালি রেখে দিব খালি রাখলেও প্রবলেম নাই এটা অপশনাল তো আচ্ছা এটা আমি খালি রাখলাম তারপর আছে বিট টাইপ বিট টাইপে কি আছে আচ্ছা অটোমেটিক বিট এটা আছে সে রিকমেন্ড করতেছে টার্গেট আছে আমি অটোমেটিকই রাখলাম তারপরে মেজারমেন্ট অপশনস মেজারমেন্ট অপশনসটা হচ্ছে কোথায় ওটা হচ্ছে অডিয়েন্সের ট্যাগ অডিয়েন্সকে ট্যাগ করা লিখেন এখানে কি লিখবেন অডিয়েন্স কাদেরকে সিলেক্ট করতে চান আপনি देयर আর নো লেখার অপশন নাই আপু নাই তো এখানে কোনো কিছু নাই আপনার নাই তাইলে অডিয়েন্স টাইপ আপনার এখন অডিয়েন্স নাই আপনার ইয়ে নাই আপনি যদি কাউকে ইয়ে করতে চান অডিয়েন্স মেজারমেন্ট ট্যাগ যদি আগে থেকে থাকে ডাবল ক্লিকিং টার্গেটেড যদি ডাবল ক্লিকিং এর টার্গেট ট্র্যাকিং এর যদি কোনো কিছু থেকে থাকে যারা ডাবল ক্লিক করবে ওইটা ট্র্যাকিং একটা টুইটারে থাকে ওইটা ট্র্যাকিং থেকে থাকলে এগুলি এখন আপনাদের দরকার হয় না মেজারমেন্ট টাইপ যেটা আপনারা আমি তো আমারটা করতেছিলাম ধরেন আমাকে ইউরোপ থেকে ফোন করবেন বাইরের যখন করবেন ভাইয়া এই যে এখানে যেটা ডাবল ডাবল ক্লিক ট্র্যাকিং যে যারা ডাবল ক্লিক করবে তাদের জন্য আপনি পেমেন্ট করবেন না তাদের ট্র্যাকিং এর জন্য একটা জিনিস থাকবে যেটা হচ্ছে সে বায়ার আপনাকে দিয়ে দিবে সেটা এখানে দিয়ে তারপরে করতে হবে লিখেন পাশে ডান পাশে ক্লিক করেন ডান পাশে ক্লিক করেন ইমন ডান পাশে যে যে আই সাইনটার উপরে ক্লিক করেন দেখতে পাবেন আরে ডাবল ক্লিক ট্র্যাকিং হ্যাঁ এটার আই সাইনটার উপরে ক্লিক করেন দেখেন ইফ ইউ অলরেডি ইউজিং ডাবল ক্লিক ক্যাম্পেইন ম্যানেজার টু ট্র্যাক ক্যাম্পেইন পারফরম্যান্স এন্ড আল্লাহ এই লিখা পড়তে পড়তে conversions you can add the tracking tag here Twitter will send campaign performance data to double click through a server to server integration এটা হচ্ছে তার ওয়েবসাইট ইন্টিগ্রেশনের থ্রুতে করতে হবে বুঝছেন ভাইয়া আপনি যদি এটা অ্যাড করে দেন এখানে এই ধরনের লেখাগুলো আমি সব সময় ভুলে যাই মানে কোন জায়গা থেকে লেখাটা পড়ি তো প্রথম ক্লোজে সেটা ভুলে যাই নিচে এসে এগুলো বোঝা যায় না আচ্ছা অডিয়েন্স মেজারমেন্ট ট্যাগের আমাদের প্রয়োজন নাই এটাকে বন্ধ করেন বন্ধ করলে এটার পাশের দরকার নাই তারপরে নেক্সটে যান তাহলে আমরা কি অডিয়েন্স মেজারমেন্ট ট্যাগ অফ করে রাখবো ডাবলটা অফ করে রাখবো
এটা আপাতত অফ করে রাখবো, যদি বায়ার আমাদেরকে চায় যে আমার ডাবল ডাবল ক্লিক যারা করছে তাদের ট্র্যাক আমি করতে চাই, তাদেরকে আমার অ্যাড করে দাও, তখন বলবেন তোমার সোশ্যাল তোমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করা লাগবে টুইটারকে, তারপরে এখানে ডাবল ট্র্যাকের অপশনের যেই ট্র্যাকিংটা রিপোর্টটা ওরা পাবে, ওরা ওইটা আপনার ওয়েবসাইটে দিয়ে দিবে, ওয়েবসাইটের থ্রুতে নিয়ে নেবে। বিট ট্যাবটা দেখা যাচ্ছে একটা ডাইনামিক ডাইনামিক থাকবে না? হ্যাঁ নেক্সট দিব, নেক্সট। হ্যাঁ ওকে নেক্সট দিলাম। এরপরে হচ্ছে আপনাদের যদি এখানে হচ্ছে এই যে অডিয়েন্স ফিক্সড করা, এইখানে এখন অডিয়েন্স ফিক্সড করা আসবে, উপরে যেটা ফার্স্টে আসছে ইনক্লুড লুকালাইক অডিয়েন্স, যদি আপনি আগে অ্যাড ক্যাম্পেইন করে থাকেন তাহলে ওইখানকার কোনো অডিয়েন্সকে টার্গেট করেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি নতুন অ্যাড করতে চান তাহলে এই যে নিচে জেন্ডার আসবে, জেন্ডার দিবেন, এজ রেঞ্জ দিবেন, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি, তারপর হচ্ছে প্রফেশনস, ইচ অ্যান্ড এভরি ডিটেল এখানে তখন দেওয়া যাবে, এবং এইটা এখন বসে বসে আপনারা দিবেন, আমি বসে বসে দেখবো, একটাও আমি বলে দিব না কি দিবেন, কারণ সেম ওয়ে প্রত্যেকটার এই টার্গেট অডিয়েন্সটা সেট করা ইয়ের জন্য যা, আপনার ফেসবুকের জন্য যা, টুইটারের জন্য তা, পিন্টারেস্টের জন্য তা, লিঙ্কডইনের জন্য তা, এখন আপনি কাদেরকে টার্গেট করতে চান আপনার ফলোয়ার হিসেবে তাদের প্রফেশন এখানে দিবেন, এখানে ডিফারেন্সটা শুধু এতটুকুই কান্ট্রি ওয়াইজ আপনার হচ্ছে আমরা ফেসবুকে যেটা পাইনি এখানে পাবো, যেই কান্ট্রি গুলি আমি সিলেক্ট করবো ফার্স্টে যদি আমি কান্ট্রি সিলেক্ট করি তাহলে সিমিলার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করবো, ওই কান্ট্রি প্রফেশনই সিলেক্ট করবো, এখন আমি কান্ট্রি জাপান সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম, আর আমি প্রফেশন সিলেক্ট করলাম যে ধরেন আফ্রিকার, তাহলে কি আমার কোনোটা মিলবে, আমি কখনো কোনো ফলোয়ার পাবো, এই অ্যাড ক্যাম্পেইনটা আমার বিফলে যাবে, সো আমাকে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ প্রফেশন তিনোটা সিমিলার হতে হবে, মানে তিনোটা সেম হতে হবে, তিনোটা সেম কান্ট্রি হতে হবে, এখানে কান্ট্রি ওয়াইজ প্রফেশন সিলেক্ট করা যায়। ঠিক আছে ইমন, দুইটা মিনিট ওয়েট করো, আমি আসতেছি। আবার এখানে হচ্ছে ডিভাইসও সিলেক্ট করতে পারবেন, যে যারা শুধু আইপড ইউজ করে, যারা শুধু অ্যাপল ইউজ করে, যারা শুধু অ্যান্ড্রয়েড ইউজ করে, আর আপনি কোন ডিভাইসের মডেল দিয়ে দিতে চাইলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। বুঝা গেল? কেউ বুঝে নাই? অলমোস্ট। আকাশ, আকাশ আজকে একদম চুপ হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। ফাস্ট ফাস্ট বলছি, খুব স্পিডে বলে যাচ্ছি, এরকম কিছু না আপু, আপনার কথা শুনতে শুনতে এখন এটাতে ইউজ টু হয়ে গেছে, আপনি স্পিডে বললেই ভালো লাগে, মাথায় আরো ফাস্ট হবে। না ভাই, আমি হচ্ছি আমার সবচাইতে স্লো ভার্সন, এটা আমার লাইফের সবচাইতে স্লো ভার্সন এটা ভাই। কলেজে আমাদের এক একটা ক্লাসে 32 জন করেছিল এক একটা সেকশনে, কারণ এভরিডে আমাদের কলেজের সিস্টেম ছিল এভরিডে পড়া ধরতে হবে, সবার পড়া নিতে হবে, সবাইকে পড়া ধরতে, আমাকে শুধু লিখতে বলতো শুধু এই ফাস্ট কথা বলার কারণে। ওয়েট করেন, সবাই একটু রেস্ট নেন, আমি একটু রেস্ট নেই 5 মিনিট, ফজলুল ভাই আসুক, তারপর আমরা ব্যাক করি আবার। আচ্ছা বলেন সবাই আছেন কেমন? ফজলুল ভাই আস্তে আস্তে সবার খোঁজ খবর নিয়ে নি। খান ভাই এখন বলেন, খান এখন লোকাল এসইউ নিয়ে সব কোশ্চেন করে ফেলো। আমার একটু কোশ্চেন আছে। জি আমি জানি আপনার একটা কোশ্চেন আছে, আপনি সারাক্ষণ কথা বলেন নাই, আপনি হঠাৎ করে বেরিয়ে বলবেন। আপু আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। এটা হচ্ছে যে বাইরে বাইরে যে কোম্পানিগুলো আছে ওগুলোর অনলাইনে যেগুলোর আপু সিভি দেয় না, অনলাইনে কি কি অনলাইনে সিভি যে জব পোস্ট করে না, হুম, এখান থেকে কি আদৌ এমপ্লয়ি নেয়? না নিলে দিবে কেন? জাস্ট দিতে পারতেছে না আপু। ঠিক আছে এটা দেখতে হবে, দেখে আমি আপনাকে বলছি। ঠিক আছে কালকাপুর একটা বাইবা দিছিল, দেখে বলছি, দেখে বলছি। ওকে আচ্ছা শকত ভাই। হ্যাঁ ভাই, আমি যতটুক দেখছি সবগুলাই মানে মানে ওখান থেকে নেয়, ঠিক আছে, কিন্তু যদি ওরা কোনো কারণে না নিতে পারে ওরা আপনাকে একটা রিপ্লাই করে, ঠিক আছে, আমি দুঃখিত আপনাকে নেওয়া পসিবল হচ্ছে না। কালকে ভাই একটা ইন্টারভিউ দিছি 21 মিনিটের, এখানে আমাকে ভাই বাবা জিজ্ঞেস করছে, আবার প্র্যাকটিক্যালও নিছে, নিছে হচ্ছে আমার এই যে আপু যেগুলো পড়াইছে এগুলো রিলেটিভ, কিন্তু ওই যে
অ্যাসাইনমেন্ট টাইপের দিছে আর কি, একটা পেজে নিয়ে গেছে আমাকে লগ ইন দিছে, তো বলছে আপনি ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে যে কোনো একটা ডিভাইস দিয়ে কি করতে পারবেন, এটা মানে অ্যাসাইনমেন্টটা জয়েন দিতে পারবেন। তা আমি মোবাইল থেকে প্রথম ফার্স্টে মনে হচ্ছে দিব, পরে ল্যাপটপ থেকে দিছি, দিয়ে এখন 21 মিনিট ওরা আমাকে 17টা কোয়েশ্চেন করছে, 4টা মৌখিক আনসার করছে। মৌখিক আনসারটা ছিল এরকম, ওরা একটা রেকর্ডিং সিস্টেম দিয়ে দিছে, ওরা কোয়েশ্চেনটা ওইখানে দিছে, ওইটা আমাকে বলে শুনাইছে, আমি আমার মতো করে বলছি। তা আচ্ছা কি কোশ্চেন দিয়েছে ওরা? প্রথম বলছে যে আমি কি করি, মানে আমি কোন পোস্টে জব করি, প্রথমে আমার নাম জিজ্ঞেস করছে, কোন পোস্টে জব করি আমি, ওই কোম্পানি কোন রোলটা প্লে করব, কোন রোল প্লে করবে কোম্পানির, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটার ম্যানেজার। আচ্ছা তারপরে? তারপর হচ্ছে যে কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয় কোন একটা বিষয়ে, তাহলে ওটা কিভাবে হ্যান্ডেল করব। তারপরে ভাইয়া ভাইয়া একটু একটু, সৈকতের একটা ইন্টারভিউ হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, ওর 27 মিনিট হচ্ছে ইন্টারভিউ নিয়েছে অনলাইনে, ওর ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা শুনে নেই আমরা, ওকে প্র্যাকটিক্যালি কি করতে দিয়েছে। তারপর যে আমি যদি কোনো একটা মানে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে কি করব, ওইটার এগেইনস্টে কি করব, তারপর বলছে কি করবেন বলেছেন, বলছি আপু এক্সপ্লেইন করব যে আমি আমার জায়গা থেকে আমার কাজটাকে এক্সপ্লেইন করব, এরপরে মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা দূর হয়ে যাবে, কিন্তু মানে ক্লিয়ার একদম ক্লিয়ার হয়ে যাবে, তারপরে এক্সপ্লেইনের মাধ্যমে ক্লিয়ার করে নিব আর কি। তারপর লাস্ট বলছে যে পরবর্তীতে কোনো যদি মানে আমাকে যদি ইউকে তে জব করতে যাইতে হয় তাহলে ওদেরকে কি স্পন্সরশিপ করতে হবে কিনা, আমি বলছি লাগবে না। নো, ওরা ইউকে তে জব করতে গেলে আপনার ওরা স্পন্সরশিপ আপনাকে না দিলে আপনি যাবেন কিভাবে? আপু এই যে আমি তো ওই যেটা এই ফর্ম ছিল এখানে লিখছি ওয়ার্ক এট হোম, ইউকে তে লিখি নাই তো। ওরা যদি পরবর্তীতে অ্যাপ্লাই করতে বলে আপনাকে, আপনি কেন যাবেন না? যদি ভালো এত ভালো হয়ে থাকে আপনি যাবেন না কেন? আপনি ওয়ার্ক এট হোম এখন লিখে দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু ওরা আপনার কাজ নি আপনি তো বাসা দিয়ে দিবেন না। সৈকতদা ভাইয়া, ওই যে একটা কোশ্চেন জিজ্ঞেস করব। হ্যাঁ ভাইয়া, আপনি যে কোম্পানিটা মানে এই ইন্টারভিউটা দিয়েছেন ওই কোম্পানির নেম কি এ দিয়ে শুরু হয়? না, টি দিয়ে, tharnilmedia.com। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ফেসবুকে আমরা আপু ওই যে অডিয়েন্স ভাব করি না, আমরা কোন কিওয়ার্ডটা দিলে অডিয়েন্স আসবে, কিওয়ার্ড রিসার্চ দিছে, অডিয়েন্স সেটআপ দিছে, লোকেশন দিছে, তারপর হচ্ছে আরেকটা ডাটা অ্যানালাইসিস দিছে, তারপর আরেকটা হ্যাঁ হ্যাঁ পেজ লিংক দিছে, একটা পেজ লিংক, পেজ লিংক থেকে ওই পেজ লিংকের যে আপু অ্যাড ক্যাম্পেইনটা আছে না, অ্যাড ক্যাম্পেইনটা কত ডলার হলে পারফেক্ট হয়, তা আমি বলছি $100 থেকে $500 মধ্যে। কেন $100 থেকে $500 মধ্যে, ওরা কি চেয়েছে পেজের অ্যাড ক্যাম্পেইনের? ফলোয়ার বাড়াতে বলছে 10K থেকে 40K একটা পেজের যে ফলোয়ার বাড়াতে বা অডিয়েন্স বাড়াতে হলে আমাকে কত ডলার পে করতে হবে। আমি বলছি ওরা 4টা অপশন দিছে, লেস দেন 100, 100 থেকে 500, 500 থেকে 1000, মোর দেন 1000। তারপর ওরা কি বলল? এটা আপু ওই এমসিকিউ ছিল যে। আচ্ছা, তারপরে ওরা কি বলল? ওরা কিছু বলে নাই আপু, ওই যে প্রথমে 17টা এমসিকিউ ছিল, 4টা বাই ইন্টারভিউর পরে রেজাল্ট কি বলেছে সৈকত দাস? রেজাল্ট কোনো কিছু নাই, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করছি আপু এগুলো কি নাই কিনা, আর কোন রিপ্লাই নাই আপু এতটুকু। রেজাল্ট কি ওরা কোনো কিছু জানায়নি বা বলেনি আপনাকে? জানাবে টানাবে কিছু বলে নাই? না,
আমি কথা শুনতে পাচ্ছি ইন্টারভিউ কি কিছু ছিল তুমি স্টপ হওয়ার কথা না জুমে জুমে না ওরা একটা পেজ লিংক দিছে অ্যাসাইনমেন্টের ও আচ্ছা আচ্ছা মানে এটা ওই ইয়ে টাইপের